السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الاولين والاخرين نبينا وامامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم باحسان الى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا اكرم الاكرمين اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি পৃথিবীর যে প্রান্তে বসে এই মুহূর্তে দেখছেন আমরা পরস্পরে আলোচনা করতে চাই কবিরা গুণা নিয়ে নিজেই ঘোষণা করেছেন যে ব্যক্তি কবিরা গুনা থেকে বেঁচে থাকবে আল্লাহ সুফান কারণ নিজে তাকে ছোট্ট ছোট্ট সগিরা গুনা থেকে মুক্ত করে দিয়ে উভয় জগতে তার ভালোবাসা আর দয়ায় ধন্য করে দেবেন কিন্তু আমরা সবাই জানি কোন কোন গুনাহগুলো কবিরা গুণা হ্যাঁ আর এই জন্য আমাদের এই উদ্যোগ আল্লাহ সুফান আমাদের সকলকে তৌফিক দিন কবিরা গুনাহগুলো সম্পর্কে ভালো করে জেনে এর থেকে বেঁচে থাকতে যাতে করে আমরাই হতে পারি সফল আর সমৃদ্ধ জাতি উভয় জগতে আল্লাহ আমাদের কবুল করো আমি প্রিয় বন্ধু আজকে আমরা আলোচনা করতে চাই একটি কবিরা গুণা নিয়ে যা হলো কাতিল বা হত্যা করা মানুষ হত্যা করা নর হত্যা আল্লাহ সুফান আলা তিনি মানুষদের সৃষ্টি করেছেন আর আমাদের আদিপিতা আদম আলী সৃষ্টি করার আগে জান্নাতি তিনি নিজেই ঘোষণা করেছিলেন খালিফা হিসেবে আমাদেরকে প্রেরণ করবেন আর এই জন্যই তৈরি করেছেন আদম আর আদম থেকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গিনীকে হাওয়া আলি হাসালাতাম আরཔ་স منهما رجالا كثيرا ونساء ارদের আদম এবং হাওয়া আলাইহিমাসসালাতু ওয়াসসালাম থেকে অগণিত নর আর নারী ছেলে আর মেয়ে যুবক আর বৃদ্ধ এই পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন সেই যে আমাদের তিনি সৃষ্টি করলেন এই পৃথিবীতে আর সরল সঠিক হেদায়েত পাওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূলগণ আলাইহিমুসসালাম পাঠিয়েছেন তবে পৃথিবীতে কি চিরস্থায়ী করে তিনি আমাদের সৃষ্টি করেছেন না তিনি সৃষ্টি করেছেন যেমন জীবন ঠিক এমনি সৃষ্টি করেছেন মরণ বা মৃত্যু কোরআনুল কারিমে রব্বুল আমিন ঘোষণা করেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হুয়াল্লাযী খালাকাল মাউতা তিনি সে মহান সত্তা তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে মরণকে ওয়াল এবং জীবনকে রব্বুল আমিন মরণকে আগে তাকদিম করেছেন সামনে এনেছেন প্রথমে বলেছেন দ্বিতীয়বার বলেছেন জীবনের কথা তো মরণ আর জীবন মৃত্যু আর এই পৃথিবীতে পেছে থাকা সৃষ্টি করেছেন আমা আর তিনি একটি আজল নির্ধারণ করেছেন নির্ধারিত সময়ে হবে কিন্তু মানুষ এই পৃথিবীতে যাপন করতে গিয়ে কারো স্বাভাবিক জীবন যাপনে আঘাত সৃষ্টি করে অন্যায়ভাবে কারো মরণ কারো মৃত্যু কারো হত্যা অথবা কাউকে নিহত করা হলো কবি রাগো না ভানা কঠিন ভাবে নিষেধ করেছেন আমাদেরকে বন্দিগণ এই যে মানুষকে হত্যা করা তাকে কোন জাতি তাকে কোন ধর্ম তাকে কোনো বর্ণ তাকে কোনো ভাষার সাথে জড়িত না মানুষ মাত্রই অধিকার নিয়ে পৃথিবীতে জন্ম নেয় তাকে হত্যা করার অধিকার নাই তবে বুলালমিন প্রদত্ত আইন এর অনুকূলে দ্বন্দ্ব প্রতিষ্ঠা করতে গিয়ে সমাজ আর সামাজিকতা রক্ষার জন্যে যদি হত্যা করতে হয় এটা কেবল আইন এর বিধান দ্বারা প্রমাণিত হবে অবাস্তান জীবন আর মরণকে সৃষ্টি করেছেন কিন্তু হ্যাঁ এই পৃথিবীর মানুষের বেঁচে থাকাকে নিশ্চিত করার জন্য তিনি আবার আইনের অনুকূলে আইন এর বিধান দ্বারা প্রমাণিত বাস্তবতায় হত্যাকারীকে হত্যা করার আদেশ করেছেন এছাড়া রব্বুল আলমিন প্রদত্ত আইন এর অনুকূল ছাড়া কোনোভাবে কাউকে হত্যা করা যাবে না কারণ মানুষকে হত্যা করা কবির এই পৃথিবীর প্রথম সংগঠিত পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন মায়েদা এর বত্রিশ নাম্বার আয়াত আল কেরিমাতে যদিও এর ঠিক আগের দুটি আয়াত আল কেরিমেতে ধারাবাহিকভাবে এসেছে তবে মায়েদা এর বত্রিশ নাম্বার রব্বুল আলমিন

আরেকজন কোরবানি করলো তার কোরবানি কবুল হলো না চার কোরবানি কবুল হলো না আক্রুশে হিংসায় শত্রুতায় সে বলল আমি তোমাকে হত্যা করব এবং শয়তানের প্ররোচনায় তাকে হত্যা করেই ফেলল যখন হত্যা করে ফেলল বটে তখন যদিও সে আফসুস করল কিন্তু পৃথিবীতে প্রথম সংগঠিত হল হত্যাকাণ্ড কাবিল কর্তৃক হাবিলকে হত্যা করার মাধ্যমে এই ঘটনা টু ক আনাল িম তুলে দিয়ে সৌড়াতল মায়েদা এর ঠম বাড়ায়াতে আল্হ হা ন্তলা এই ভাষায় আমাদেরকে সতর্ক করেছেন। মি আদলি জালিক বনা আলা বাি ইসرائইলা আহু মান কাতালানফসান বেগাইরি নাফসিন অউ ফসাদফ الأقদি ফকা নামা قতালা্যাজ। বুুরানি বলছেন। এই ঘটনার সূত্র ধরে বনি বন ইসরাইলস সবার জন্য তিনি তা নির্ধারণ করে দিয়েছেন। যদি কেউ। কোনো প্রাণের বিনিময়ে ছাড়া কোনো প্রাণকে অথবা সন্ত্রাস করার জন্যে ফাসাদ করার জন্যে কাউকে হত্যা করে তাহলে সে যেন তাবত মানবতাকে হত্যা করল তবে হা বিপরীতে অমান যদি কেউ কোন একটি জীবনকে বাঁচিয়ে দিল তাহলে সে যেন তাবত নতুন জীবন দিল এই যে হত্যার ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়ে বললেন একটি প্রাণ অন্যায়ভাবে হত্যা করা মানে তাবৎ মানবতাকে হত্যা করা শুধু তাই না সতর্ক করেছেন যে ব্যক্তি ইচ্ছা করে হত্যা করবে চিরস্থায়ী জাহান্নাম তার জন্য বন্ধুগণ কোরআন আল কেরিমে রব্বুল আলমিন তুলে দিলেন হত্যার ঘটনা সতর্ক করিলেন আমাদেরকে সাবধান করলেন একটি প্রাণ মানে সকল প্রাণ একটি হত্যাকাণ্ড মানে সকল প্রাণকে হত্যা করা একটি জীবন মানে সকল জীবন একটি জীবনকে বাঁচতে দেয়া দেয়া তার মানে মানবতাকে নতুন জীবন প্রিয় বন্ধু হত্যা আজ আমাদের সমাজে কেমন দেখুন না একটু চিন্তা করে আজ কি আমরা প্রাণকে সম্মান করি বেঁচে থাকাকে মর্যাদা দেই নাকি নরহত্যা মানুষকে হত্যা করা নিহত করা আজ স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিভাবে হয় আমাদের সমাজে আজ ব্যক্তিগত আক্রোশের কারণে সামাজিক বিরোধের কারণে দেশ জাতি আর রাষ্ট্রের পারস্পরিক শত্রুতার কারণে হতে পারে আগ্রাসী বাস্তবতায়ও এক জাতি আরেক জাতির উপরে চেপে বসে হত্যাকাণ্ড ঘটাতে থাকে মনে হয় যেন পৃথিবী আজ মানুষের বাসযোগ্য নয় বিভিন্নভাবে যত হত্যাকাণ্ড ঘটছে শুধু তাই না দুর্ভাগ্যজনক সত্য আজ বিভিন্নভাবে খবরে প্রকাশিত হয় সন্তান তার বাবা মাকে হত্যা করে বাবা মা সন্তানকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে স্ত্রী স্বামীকে হত্যা করে ঠিক এমনি আপন জন পরস্পর পরস্পরে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে এমন কোন দিনটি নাই যেদিনে কোনো হত্যাকাণ্ড ঘটে না অথচ এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকাটা তার মৌলিক অধিকার রব্বুল আলমী বেঁচে থাকার অধিকার দিয়ে প্রত্যেকটি মানুষকে পাঠান মরে যাওয়াটা রব্বুল সৃষ্টি করেছেন কিন্তু কেউ কাউকে হত্যা করার অধিকার রাখে না আজকে আমাদের দেশ আর জাতিতে সর্বত্র তা ছড়িয়ে পড়েছে প্রিয় বন্ধু এই হত্যাকাণ্ড কখনো বা ভারাটিয়াদের মাধ্যমে ঘটানো হয় অথবা কখনো বা নিজেরাও হত্যাকাণ্ড সংগঠিত করে আবার কখনো কখনো ব্যক্তি নিজে আত্মহত্যা করে কেউ কাউকে হত্যা করাটা যেমন কবিরাগুনা ঠিক আত্মহত্যাটাও নিজে হত্যা করতে পারবে না নিজেকে নিজেই নিজেকে ধ্বংস করা যাবে না কিন্তু আজ বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন রূপে বিভিন্ন চেহারায় হত্যাকাণ্ড আমাদের মধ্যে হচ্ছে সর্বত্র আজ ছড়িয়ে পড়েছে যেমন বৃদ্ধ যেমন যুবক যেমন নর তেমন নারী তেমন শিশুরাও সুতরাং মানুষকে বেঁচে থাকার রাস্তা বাতলে দিতে হবে মৃত্যুর বা মরণ বা হত্যাকাণ্ডের বিভীষিকাময় বাস্তবতা থেকে মানুষকে মানুষকে বেঁচে থাকার অধিকার দিতে হবে মানুষকে হত্যা থেকে বেঁচে থাকার জন্য উদ্বুদ্ধ করতে হবে তা হোক আত্মহত্যা অথবা নর হত্যা আজ সময় এসেছে পৃথিবীতে মানুষকে বেঁচে থাকার অধিকার দিতে হবে বেঁচে থাকার স্বপ্ন দিতে হবে জীবনের মর্যাদা দিতে হবে জীবনকে মূল্যায়ন করতে হবে কোনো না কোনোভাবেও যাতে হত্যাকাণ্ড সংগঠিত না হয় এই যদি সবাইকে সজাগ হতে হবে হোক না তা গুপ্ত হত্যা হোক না তা আত্মহত্যা হোক না ভাড়াটিয়ে দিয়ে দিয়ে হত্যা প্রিয় বন্ধু রব্বুল আলমিন আমাদের সকলকে জীবনকে সম্মান করার তৌফিক দিন আজ সময় এসেছে পৃথিবীর মানুষদেরকে বেঁচে থাকার অধিকার দিতে জীবনের মর্যাদা দিতে জীবনের মূল্যায়ন করতে কোনোভাবেই যাতে হত্যাকাণ্ড সংগঠিত না হয় তা হোক আত্মহত্যা তা হোক গুপ্ত হত্যা সকল হত্যাকাণ্ড থেকে মানুষকে রক্ষা করে সমাজকে নিরাপদে বাসযোগ্য করার সময় এসেছে আর আমাদের সকলকে এ ব্যাপারে পরস্পরে সহযোগিতা করার তৌফিক কিনা বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম নর হত্যা নিয়ে মানুষকে হত্যা করা নিয়ে হোক কোনো জাতির যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনোভাবে হত্যাকাণ্ড কবিরা গুণা রব্বুল তা হারাম করেছেন কিন্তু আজ আমাদের সমাজে বিভিন্নভাবে হত্যাকাণ্ডকে উদ্বুদ্ধ করা হচ্ছে যদি আমরা প্রথম বলতে চাই কেমন করে আজ আমাদের সমাজে সর্বত্র হত্যাকাণ্ড ছড়িয়ে পড়ছে এর প্রথম বলতে হয় এক নাম্বার। অন্তত অবশ্যই বলতে হয় রাজনৈতিক আগ্রাসন এই জন্য দায়ী রাজনৈতিকভাবে পরস্পর প্রতিপক্ষ কেউ কাউকে সহ্য করতে পারে না পরস্পরকে সহ্য করতে না পারার কারণে রাজনৈতিক প্রতিপক্ষকে গায়েল করার জন্য আগ্রাসী বাস্তবতায় পৃথিবীতে ছড়িয়ে পড়েছে হত্যাকাণ্ড অথচ এ পৃথিবীতে রাজনীতি সমাজনীতি কখনো হত্যা অথবা কাউকে মেরে ফেলার উপর ভিত্তি করে হতে পারে না এ পৃথিবীতে কোনো রাজনীতি মানুষকে সমৃদ্ধি দিতে পারে নাই যার হত্যাকাণ্ড বা রক্তের বন্যা দিয়ে ভেসে এসেছে দুর্ভাগ্য আজকের পৃথিবীতে রাজনৈতিক আগ্রাসন সামাজিকভাবে হত্যাকাণ্ড ছড়িয়ে পড়ার একটি বড় কারণ আর তাই সবাইকে সতর্ক হওয়া উচিত দ্বিতীয় আরেকটি কারণ রয়েছে সমাজে হত্যাকাণ্ড এতটা ছড়িয়ে পড়ার তা হল সাংস্কৃতিক আগ্রাসন আজ বিভিন্নভাবে কালচারাল বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন ধরনের ফুটেজ বিভিন্ন ধরনের উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন চ্যানেল বা টেলিভিশনগুলোতে যেভাবে বিভিন্ন চরিত্র তুলে ধরা হচ্ছে হত্যাকে একেবারে স্বাভাবিকভাবে তুলে ধরার অপচেষ্টা হচ্ছে আর তাই বিভিন্ন আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের অস্ত্রপাতি দিয়ে পরস্পর মারামারি দেখে দেখে লোকজন হত্যাকাণ্ডে উদ্ভুত্ত হচ্ছে তাই যারা কালচার নিয়ে সংস্কৃতি নিয়ে মানুষ তথা জাতিগত জীবনবোধ নিয়ে চিন্তা করেন তাদেরকে সময় এসেছে এমন সংস্কৃতি মানুষের সামনে উপস্থাপন করা যাতে হত্যা নেই ভালোবাসা রয়েছে মারামারি নেই প্রেম আর প্রীতি রয়েছে পরস্পর ধাক্কাধাক্কি নেই অথচ রয়েছে সৌহার্দ্যতা আর সম্প্রীতি তৃতীয় আরেকটি কারণে হত্যাকাণ্ড ছড়িয়ে পড়ছে আর তা হল অল্প সময়ে অনেক সম্পদ অর্জনের অপচেষ্টা সম্পদের পিছনে দৌড়ানো টাকার পাগলা ঘুরুর পিছনে নিজেও মনুষ্যত্ব হারিয়ে ফেলে দৌড়ানোর কারণে আজ হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে জীবনটাকে দিয়ে দিচ্ছে টাকার জন্য অথচ টাকা তো জীবনেরই জন্যে কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন না টাকাই সব টাকাই পেতে হবে তাই হত্যা গুম মারামারি সব করো সুতরাং জেনে রাখতে হবে সম্পদ কতটুকু আপনার প্রয়োজন যতটুকুন ব্যবহার করেন যতটুকুন খান আর পান করেন তাই তো অডেল সম্পত্তি যেটা আপনি ব্যবহার না তা তো আপনার সম্পত্তি নয় আপনার সম্পদ নয় নিজের বেঁচে থাকার যথার্থ সুন্দর বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সম্পদ তাই এর বেশি না বেশি সম্পদের পিছনে দৌড়ে দৌড়ে আজ এমন এমনকি হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে আর তা হতে পারে কেউ হয়তো কাউকে ঋণ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন অথবা বিনিয়োগ করেছেন চুক্তি লঙ্ঘন করছেন পরস্পর শত্রুতা ধাক্কা ধাক্কির এক পর্যায়ে হত্যাকাণ্ড হচ্ছে তাই বন্ধু আসুন না লেনদেন আর অতিরিক্ত সম্পদ কামাই এর থেকে দূরে থাকি বন্ধুগণ কখনো কখনো আমাদের সমাজে হত্যাকাণ্ড হচ্ছে নারী ঘটিত কারণে কারণ কেউ কেউ একথাটাও বলেন যে এই পৃথিবীর অনেক হত্যাকাণ্ডের কারণ হল নারী ঘটিত বিষয় কারণ মানুষেরা অত পুরুষ তথা সারা দুনিয়া এক জায়গায় বড় দুর্বল আর তাই নারীর সামনে নারীর উপলক্ষে অনেক হত্যাকাণ্ড হচ্ছে হতে পারে কখনো অসঙ্গত প্রেম আর ভালোবাসার নামে দুষ্টামি দুরাচারিতা কখনো বেবিচার এই সব বাস্তবতায় নারীঘটিত কারণে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে সুতরাং নারীকে ইস্তাম প্রদত্ত সম্মান আর মর্যাদা রক্ষা করে মামুন রানি নিজেদের ইজ্জত আর সমৃদ্ধির কথা বিবেচনা করে সামাজিক বাস্তবতায় নারীদের সম্মান দিয়ে দিয়ে নারীর কারণেই যাতে কোনো হত্যাকাণ্ড সংগঠিত না হয় আমাদেরকে সতর্ক হতে হবে হতে পারে কখনো কখনো পদ অথবা পদবীর জন্য মারামারি হয় এমনকি হত্যাকাণ্ড আমরা অনেকেই মরিয়া হয়ে উঠি আমার এই পদ লাগবে এই অবস্থান লাগবে এই সামাজিকতায় আমাকে যেতে হবে আর নিজের পিছন ভুলে ভবিষ্যতের কথা চিন্তা না করে উম্মাদ হয়ে আর উম্মাদের ঠিকানায় হত্যাই তো বাস্তবতা আজ হচ্ছে তাই শুধু তাই না সন্ত্রাস। আজকের সারা পৃথিবীময় বহুল আলোচিত শব্দ সন্ত্রাস দিয়ে পৃথিবীতে মানুষকে হত্যা করা হচ্ছে সন্ত্রাসীরা হত্যা করছে নির্বিচারে হয়তো কার সাথে কারো শত্রুতাও নাই কিন্তু নিজের পাওয়ার নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য নির্বিচারে মানুষকে হত্যা করছে পৃথিবী সাক্ষী নজরুল সুন্দর করে বলেছেন পুণ্যত্তে আজ কমপক্ষের মেলা বসেছে আর সকল কমপক্ষেরা মাতলামি খেলা শুরু করে দিয়েছে আর তাই পৃথিবীময় সন্ত্রাসের বাস্তবতায় হত্যা হচ্ছে সকল সারা পৃথিবীময় সন্ত্রাসের বাস্তবতায় হত্যাকাণ্ড হচ্ছে আর তা সব সাধারণ মানুষরা মারা যাচ্ছে যুবক শিশু নারী বৃদ্ধ মারা যাচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে তা যেমন একটি দেশ একটি জাতি একটি সমাজ মানুষের বেঁচে থাকার জন্যে তিনটি মৌলিক অধিকার ঘোষণা করেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল আলী হুসাল্লাম যদিও আজকের পৃথিবীতে মানুষের মৌলিক অধিকার পাঁচটি বলা হয় কিন্তু কোরআন এবং সন্ন্যায় রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম বলেছেন মৌলিক অধিকার তিনটি এক নম্বর বা ইত্যাস কোনো একটি সুখের নি আরামের ঘুমানোর ঠিকানা নিরাপত্তার সাথে ঘুমাবে আর সঞ্জীবনী শক্তি নিয়ে সকালবেলা বেরিয়ে পড়বে এমন একটি আরামের ঠিকানা সুখের নিবাস প্রথম মৌলিক অধিকার আর যেখানে অসুখ থাকবে না তাই চিকিৎসা বাস্তব থাকবে সুস্থতা থাকবে দুই নম্বর মানুষের খাদ্য আর পানীয় খাবার আর পানীয়টা মানুষের মৌলিক অধিকার কেউ কারো পানি নষ্ট করে দিতে পারে না খাবার নষ্ট করে দিতে পারে না আর তিন নাম্বার গায়ের কাপড় যদিও আধুনিক বাস্তবতা আমরা বলি অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আর বাসস্থান কিন্তু শিক্ষা মানুষের মৌলিক অধিকার নয় মৌলিক কর্তব্য কারণ মানুষ মানুষ হতে পারে না যদি সে শিক্ষিত না হয় রব্বুল আলমিন করআন আল ক্যারিমে শিক্ষিত আর অশিক্ষিতের তুলনা দিতে গিয়ে বলেছেন কুল হাল ইস্তাওইল আ'মা ওয়াল বাসীর আর চককুশান কে এক ওয়ালা ওয়ালা নূর আলু আরাদার কে এক ওয়ালা আল আহইয়া ওয়ালা জীবিত আর মৃত কে এক ওয়ালা যিল্লু হারুর ছায়া আর রদ্র কে এক অবশয় না তাই শিক্ষা বেচেতা কার জন্যে যে শিক্ষিত নয় তার মানুষ হওয়াটাই উচিত না কুরআন আলিকাই মাবুদাল আলামিন

ওরা চতুষ্পদ জন্তুর মতো শিক্ষা মৌলিক অধিকার নয় মৌলিক কর্তব্য বাধ্য হয়ে শিখতেই হবে মানুষ হওয়ার আর চিকিৎসা মানুষের সুস্থ জীবনে আরামের ঠিকানার অংশ তাই বর্তমান পৃথিবীতে মানুষের যে মৌলিক অধিকারগুলো তা কি বাস্তবে রয়েছে অন্তত অন্ন এবং বস্ত্রের ব্যাপারে বিশেষ করে খাওয়া দাওয়া আমরা যা খাচ্ছি তা কি যথার্থই খাদ্য নাকি তার জীবাণু আমরা যা পান করছি তা কি সত্যিই পানীয় নাকি তার জীবাণু বিভিন্নভাবে বিভিন্ন পত্রিকার পরিসংখ্যানে বিভিন্নভাবে আজ প্রমাণিত হচ্ছে বিভিন্নভাবে মুসলিম জেনারেশন ধ্বংস করে দেওয়ার জন্য কুমল পানীয়ের নামে জীবাণু মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে শুধু তাই না আমরা নিজেরাও বাজারে ঘাটে সমাজে যে খাবার কাচি ভেজাল আর না হয় বিভিন্ন গের কেমিক্যাল যুক্ত অত সরব মোল্লা আমিন আতেশ করে বলেছেন বিশ্ব মানবতাকে ইয়া হুন্নাস ওহে বিশ্ব মানবতা কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইবা খাও পৃথিবী থেকে যা তাতকা এবং যা পবিত্র তাতকার হালাল খাবার খেতে হয় প্রিয় বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষের বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করতে আদেশ করেছেন কোনোভাবে কোনো দিক থেকে মানুষের মৃত্যু হয় ক্ষতি হয় বিকলাঙ্গ হয় অথবা জীবন হারিয়ে ফেলে এমন কোনো কাজ করাটা হল কবি রাগুনা রব্বুল আলমিন আমাদের সকলকে মানুষের জীবন ধ্বংস হওয়ার মতো সরাসরি কোনো কাজ অথবা ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়া থেকে রক্ষা করুন আমরা সবাই যাতে জীবনকে সম্মান করি বেঁচে থাকাকে মর্যাদা দেই পৃথিবীটা মানুষের জন্য বাসযোগ্য হয় পৃথিবী জাতি তানবের আবাসে পরিণত না হয় রব্বুল আলামিন এই পৃথিবীর প্রত্যেকটি প্রাণকে নিরাপত্তা দিন আমাদের সকলকে রব্বুল আলামিন এই জন্য কবুল করুন আমিন আযা মা ইনদি ওয়াল আলমু ইন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি পৃথিবীর যে প্রান্তে বসে এই মুহূর্তে দেখছেন আপনাদের সবাইকে মুবারক জানাচ্ছি আমরা সবাই মিলে আলোচনা করতে চাই কবিরা গুনা সম্পর্কে যাতে করে রব্বুর আলমিনের অনুগ্রহে দুনিয়ায় আমরা হতে পারি ধন্য আর পরকালে জাহান নাম থেকে আমরা হতে পারি মুক্ত কারণ আল্লাহ সুফার তারা নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা কবিরা গুণাগুলো থেকে বেঁচে থাকবে রব্বুল আলমীর নিজ অনুগ্রহে ছোট ছোট সবিরা গুণাগুলো ক্ষমা করে দেবেন এবং তাদেরকে জান্নাতে মুদখালান ক্যারিমান সম্মানজনক অবস্থানে তাদের জন্য তিনি ব্যবস্থা করে দেবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আমিন তবে কবিরা গুলো সম্পর্কে আমরা কে কদ্দুর জানি বড় গুণা কে কদ্দুর জানি আর এই জন্য আমাদের কবিরা গুণা আর এর থেকে বেঁচে থাকতে পারি সকলে সুখী সমৃদ্ধ হওয়ার জন্যে যথার্থই রব্বুল আলমিনের গুলাম হওয়ার জন্যে এবং তার প্রিয়তম হাবিব মোহাম্মদ আলি ওসাল্লামের যথার্থ হওয়ার জন্য প্রিয় বন্ধু আজকে একটি গুণ নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তা হলো জাদু টোনা করা আরবিতে বলে বাংলায় বলে জাদু যদিও আমরা বাংলায় বলতে গিয়ে শুধু জাদু শব্দ দিয়েই বলি না জাদুর সাথে টোনাও বলি জাদু টোনা তার মানে বিভিন্ন ধরনের অবাস্তব এবং তুচ্ছ বিষয় দিয়ে কখনো কখনো অশরীর স্পর্শের মাধ্যমে কোনো মানুষকে ক্ষতি করার জন্যে যে অপচেষ্টা তার নাম জাদু আর যেহেতু টুনার মাধ্যমে হয় তাই বলা হয় জাদু টুনা যদিও সুলেমান আলী হিসাল সালামের সময়ে প্রথম জাদুর চর্চা শুরু হয় যদিও শয়তান শয়তান এই জাদু শিক্ষা দিয়ে শয়তানের দ্বারাই জাদু ছড়িয়ে পড়েছে কিন্তু শয়তান রা সুলাইমান আলী হিসালামের ব্যাপারে তিনি জাদু শিক্ষা দিয়েছেন বলে অপবাদ দিতে চায় অথচ রব্বুল আলমিনের প্রেরিত কোন নবী অথবা কোন রসুল আলী সালাম। তার জন্য সুবন নয় তিনি জাদু শিখবেন অথবা শিখাবেন অথবা করবেন কারণ জাদু মানেই হল জাদু মানেই হল দুষ্ট জিন অথবা দুষ্ট শয়তান শয়তান আর জিন এর সহযোগিতায়

তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছে কারণ জাদু শিক্ষা দেয়া শিক্ষা করা জাদুর দ্বারা উপকার নেওয়ার চেষ্টা করা এই সব হলো কুপুরি এবারে তবে সুলাইমান আলী হিসালামের পরে এই জাদু ইহুদিদের মাধ্যমে শয়তানদের মাধ্যমে দুষ্ট জিনদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনকি কোরআন আল করিমি আল্লাহ সুফানা আরো একটি ঘটনা শুনিয়েছেন সৈদ মুসা আলী হিসালের সাথে যখন মুসালিহিস মোজেজা দিয়ে নবুয় এবং দাওয়াত দিতে লাগলেন ফেরাউল তার জাদুকর এবং জাদুতে পারদর্শীদের দিয়ে মোজেজাকে স্তব্ধ করার চেষ্টা করেছিল কিন্তু তবুল আর্মিন উঠিয়ে দিয়েছেন

স্তব্ধ হয়ে ইমানের ঘোষণা দিয়েছে আল্লাহ সুফান সুলেমান আলী হিসালের সময়ের শয়তান কর্তৃক জাদু শিক্ষা হ্যাঁ প্রসঙ্গত বাবেল শহরের দুজন ফেরেস্তার প্রসঙ্গ হারুত এবং মারুতের কথাও বলেছেন কিন্তু জাদু দ্বারা অপকার হয় ক্ষতি হয় এই প্রসঙ্গ করিমে রব্বুল আলী উঠিয়ে দিয়েছেন যদিও জাদু থেকে বাঁচার সকল রাস্তা তিনি বাঁচতে দিয়েছেন কারণ কোরআন শিফা যখন নزل مِن القرآن ما هو شفاءٌ ورحمةٌ للمؤمنين। দুনিয়ার আমি নিজ আতিশ করে বলেছেন আমাদেরকে তিনি নাজিল করেছেন আমাদের জন্য কুরআনুল কারীম যা হলো শিফা এবং জগৎ জগতসমূহের জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যাদুর প্রসঙ্গ পুতুলে ধরেছেন যাতে করে জীবনে সমাজে দেশ আর জাতিতে চলতে গিয়ে কখনো জাদুর দ্বারা আক্রান্ত হলে অথবা পূর্বান্যের জাদু থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া আশ্রয় নিয়ে থাকা যায় করানের কেরিমে জাদুর আরেকটি প্রসঙ্গ রব্বুল আলম উল্লেখ করেছেন তা হলো স্বয়ং বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলিহি ও ও সাল্লাম জাদুতে আক্রান্ত হয়েছিলেন রসুল সাল্লাহ তাল আলি আমাদের জন্য উসুয়া রব্বুল আলমিন তার জীবনের প্রত্যেকটি মুহূর্তকে আমাদের জন্য নমুনা হিসেবে দলিল হিসেবে আদর্শ হিসেবে ঘোষণা করেছেন তাই তার জীবনে জাদুতে আক্রান্ত হওয়ার বিষয়টি আমাদের জন্য শিক্ষণীয় আমাদের জন্য সতর্কতার আমাদের জন্য মুশ্রিকেরা করাইশ এবং দুষ্টরা রসুল হাসেমকে জাদুকর বলার অপচেষ্টা করেছে কিন্তু জাদুকর বলার দাবি প্রমাণিত করতে পারেনি তবে রসুল জাদু করেছিল ইহুদি আমিম এই বিষয়টি রব্যুল আলমিন আমাদের তুলে ধরেছেন যাতে করে রসুল সালাম যেভাবে জাদু থেকে মুক্ত হয়েছেন আমরাও তার উম্মতেরা অনুসরণ করে তাকে জাদু থেকে মুক্ত হতে পারি প্রসঙ্গত জাদু মানুষ অনেকগুলো বাস্তবতায় করতে পারে আবার কেউ কেউ জাদুকরের মাধ্যমে অন্যকে জাদু করায় এই যে দুইটি প্রসঙ্গে একটি হলো ব্যক্তি নিজেই জাদু শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয় অন্যের পক্ষে ভাড়াটিয়া হয়ে জাদু প্রয়োগ করে আর দ্বিতীয়ত কেউ নিজের জিজ্ঞাংসা শত্রুতা অথবা বক্তি প্রতিষ্ঠিত করার জন্যে কাউকে জাদু করায় সকল আইমে মুস্তাহিদিন একমত কোরআন এবং সুন্দর দলিল দ্বারা যে যে জাদু করে যে জাদু করায় যে জাদুকে ব্যবহার করে যে জাদু থেকে ফায়দা নিতে চায় সকলেই কুফুরি করে কারণ রব্বুল আরমিন কুফরুন শব্দটি ডাইরেক্ট ব্যবহার করেছেন দুর্ভাগ্যজনক সত্য বিভিন্নভাবে আমাদের সমাজে জাদু ছড়িয়ে রয়েছে কেউ বা জাদু করছে কেউ জাদু শিখছে কেউ বা জাদুর মাধ্যমে অন্যকে ক্ষতি করানোর জন্য এই জাদু করা জাদু করানো জাদু শিক্ষা দেয়া অথবা জাদুর দ্বারা উপকার নেয়া এই সবগুলোকে কুফুরি হিসেবে ঘোষণা করে আমাদেরকে সতর্ক করেছেন এবং এটা একটা কবিরা গোনা এই কবিরা গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রসঙ্গ জাদু কিভাবে হয় জাদু এবং এই বিষয়গুলোকে চর্চা করেছেন যে সকল তাদের বক্তব্য হল জাদু করতে গিয়ে প্রথম এবং শয়তানের আশ্রয় নেওয়া হয় কারণ দুষ্ট জিন এবং শয়তানের আশ্রয় ছাড়া জাদু কার্যকর হয় না দুই নম্বর জাদু কার্যকর করার জন্যে জাদু করার জন্যে বিভিন্ন ধরনের একেবারে অবান্তীয় জিনিস ব্যবহার করা হয় যেমন ভাঙ্গা চিরুনি পরে যাওয়া চুল ব্যবহার্য কোনো কাপড় অথবা কোনো কিছু অথবা সুতু গিট্ট দিয়ে একেবারে অপান্ত বিষয় আর হা তৃতীয় কখনো কখনো জাদু করা হয় কুমন্ত্র দুর্ভেদ্য শব্দ দিয়ে সাংকেতিক শঙ্কা লিখে কখনো কখনো একেবারে জাদু সরাসরি দুষ্ট এবং দুষ্টামির আশ্রয়ের মাধ্যমেই হয় হতে পারে কবরের মাটি মৃতের হার হতে পারে মৃত ব্যক্তির মাতার ঘুল এবং অসংখ্য দুষ্টামির আশ্রয়ে জাদু করা হয় তবে অধিকাংশ ক্ষেত্রেই দুষ্ট জির এবং শয়তানের আশ্রয়ে জাদু করা হয় আর এই জাদু হতে পারে কখনো পশু পাখিকে অবলম্বন করা হয় কার্যকরে সহযোগিতা করার জন্যে হতে পারে যেমন কুকুর হতে পারে বিড়াল হতে পারে পাখি হতে পারে মাছ বিভিন্নভাবে আবার কখনো বা খাইয়ে দেয়া হয় ঠিক এই সকল প্রক্রিয়ায় মানুষকে জাদু চেষ্টা করা হয় প্রশ্ন হল জাদু দিয়ে কি উপকার হয় হয়ত আমাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন বাবেল শহরে হারুত এবং মারুতের নামে জাদুর যে অপবাদ দেয়া হয় যদিও শয়তানরা কুফুরি করার জন্য জাদু 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 শিক্ষা দিয়েছে দ্বারা কি হয় দিয়ে কেবল স্বামী স্ত্রীর মধ্যে ফাটল তৈরি করা যায় দূরত্ব তৈরি করা যায় ভালোবাসা কেটে দেয়া যায় হতে পারে মা থেকে সন্তানকে বাবা থেকে সন্তানকে স্বামী থেকে স্ত্রীকে স্ত্রী থেকে স্বামীকে ঠিক এমনি বিভিন্ন ভাবে নর এবং নারীর মধ্যে বিরুদ্ধ তৈরি করে সামাজিকভাবে পারিবারিক ভাবে বিরুদ্ধ তৈরি করার অপচেষ্টা করা হয় জাদু দিয়ে যদিও তারা বলেছেন জাদু দিয়ে সত্যিকার কোনো উপকার অথবা কারো কোনো ক্ষতি অবশ্যই সম্ভব নয় যদি না আব্বা সুফান তার অনুমোদন না থাকে প্রিয় বন্ধু আব্বা সুফান জাদুর একটি মাত্র কার্যকারিতা ঘোষণা করলে ফকিগন এই কার্যকারিতাগুলোকে ব্যাখ্যা করে করে বলেছেন যে কেবল পারস্পরিক সৌহার্দ্য ধ্বংস করে পারস্পরিক ভালোবাসা ধ্বংস করে আর হ্যাঁ স্বামী এবং স্ত্রীর দাম্পত্য সম্পর্কে তথা স্বামীকে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক রক্ষা করার ব্যাঘাত তৈরি করতে পারে জাদু আবার কখনো স্ত্রী তার স্বামীর সাথে শারীরিক সম্পর্কে বাধা তৈরি করে জাদু আল্লাহ সুফানা কুয়া তালা এবং তার প্রিয়তম হাবিব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ তালা আলী হোসাল্লাম জাদু যে প্রকারই হোক না কেন যেভাবেই হোক না কেন তা থেকে বাঁচার জন্য আমাদেরকে রাস্তা বাতলে দিয়েছেন তবে কোনোভাবেই আমাদেরকে ভুললে চলবে না জাদু করা অথবা করানো শিক্ষা দেয়া অথবা শিক্ষা গ্রহণ করা জাদু থেকে উপকার নেয়ার চেষ্টা করা অথবা কাউকে ক্ষতি করানো সবগুলোই কুফুরি বলে আর্মিন সকলকে সতর্ক থাকার তৌফিক দিন আমি প্রিয় বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয়তম হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোনো ধরনের ক্ষতি থেকে সতর্ক করে দিয়েছেন অGrim বিশেষ করে জাদু টোনা থেকে আরহা জাদু টোনা থেকে আশ্রয় চাইতে হবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের শিখিয়েছেন যেমন তিন জন শ্রেষ্ঠতম সাহাবী বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু

কোন জিন শয়তানের বাবার ক্ষমতা নাই তাদের কোনো ক্ষতি করতে পারে এই যে সব্বুল আলমিনের শিকানো এই নিয়ামত যদি ব্যবহার করি সবাই দুষ্ট জিন অশরীর স্পর্শ কোনো ক্ষতি করতে পারবে না তবে প্রশ্ন করতে পারি অনেকেই আরো আরো বিষয় কি রয়েছে যা অগ্রিম জাতু থেকে বেঁচে থাকা যায় হ্যাঁ রসুল সাল্লাহ তাল আলী আলী ওসাল্লামকে যখন জাদু করেছিল ইহুদি লবিদ বিন আসাম রসুল সাল্লাহ তাল আলী হোসেনকে জাদু থেকে রক্ষা করার জন্য রব্বুল আলমী নাজিল করেছেন দুইটি সোরা রসুল সাল্লাহ তাল আলী হুসেল্লাম যখন ইহুদি লবিব বিন আসাম কর্তৃক জাতিতে আক্রান্ত হলেন একদিন স্বপ্নে তিনি দেখলেন আল্লাহ সুফান আহতালা তাকে জাদু থেকে রক্ষা করার জন্য পাঠিয়েছেন দুইজন ফেরেস্তা একজন বসেছেন রসুল সাল্লাহ আসলামের মাথা মোবারকের সামনে মাথা মোবারকের কাছে আরেকজন বসেছেন পা মোবারকের পাশে একজন আর প্রশ্ন করছেন উনি কি দিয়ে আক্রান্ত একজন উত্তর দিচ্ছেন তিনি জাদুতে আক্রান্ত প্রশ্ন করছে কে করেছে নামটাও উচ্চারণ করলেন ফেরেস্তা কি দিয়ে করেছে তাও ফেরেস্তা বলে দিলেন যে রসুলসাল্লিবসাল্লামের মাথা মুবারকের আশ্রানুর চিরুনি থেকে ভাঙ্গা চিরুনি এবং মাথা অথবা দাড়ি মুবারকের একটি চুল এগারোটা গিফট দিয়ে পুরুষ খেজুর গাছের খুলের ভিতরে এবং প্রত্যেকটি গিটোর ভিতরে কোন বর্ণনায় রয়েছে একটি একটি সুই ঢুকিয়ে দিয়ে ওই পুরুষ খেজুর গাছের ছোয়ার ভিতরে ঢুকিয়ে নিচে পাতর চাপা দিয়ে রেখেছে সবটি ফেরেস্তা বললেন যদি এটা উঠিয়ে নষ্ট করে দেওয়া হয় তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন যদিও কোন বর্ণনায় রয়েছে জিবরিল আলী হিসালুসাল্লাম আসলেন উঠানোর ব্যবস্থা করা হলো সৌরাতুল ফালাক এবং সৌরাতুল নাস এক একটি আয়াত করে ফুক দেয়া হলো এক একটি গিদ্ধ খুলে গেল মুক্ত হয়ে গেলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কিন্তু আমরা পেলাম উপহার আমরা যদি অনন্তকাল পর্যন্ত যাদের থেকে বাঁচতে পারি এমন শিক্ষা যদিও কিছু কিছু বর্ণনায় রয়েছে এমন রসুল সাল্লাহ তাল আলীর সঙ্গে জাদু যে করেছিল তার পরিচয় যখন প্রকাশ হলো সাহাবাইকার আমাকে হত্যা করতে চেয়েছিলেন রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন রসুল সাল্লাহ তাল আলী আলী ওসাল্লাম জাদুতে আক্রান্ত হওয়ার আগে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস পড়তে আমাদেরকে আদেশ করেছেন আরবিতে সহজ ভাষায় মুআওয়াজাতাইন বলা হয় দুইটি আশ্রয় চাওয়ার মাধ্যম রব্বুল আলমিনের কাছে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস ব্যক্তি প্রতি ওয়াক্তের নামাজের পরে অথবা কোনো কারণে নারী তার অসুস্থতার কারণে শরীয়তের গ্রহণযোগ্য ওজোরে যদি নামাজ নাও পড়তে পারি পাঁচ বেলা নামাজের সময়ে সৌরাতুল ফালাক সৌরাতুল নাস কোন কোন বর্ণনায় সৌরাতুল এখলাস যুক্ত করে কুলহু আল্লাহ আহাদ কুল আউদ বেরাবিল ফালাক কুল আউদ বেরাবিল নাস এই তিনটি সূরা পড়ে নিজের গায়ে যদি ফুক দেয় সন্তান সন্ততি পরিবারের গায়ে যদি দম করে তাহলে অবশ্যই জাতু থেকে অগ্রিম রক্ষা পাবে ওই ব্যক্তি এবং পরিবার শুধু তাই না জাদুদের যদি কেউ আক্রান্ত হয় তার যে কিছু আলামত প্রকাশিত হয় সে যেন আনগুলা হয়ে যায় অলসতা হয়ে পড়ে দাম্পত্য সম্পর্কে শারীরিক সম্পর্ক স্থাপন করতে অক্ষম হয়ে পড়ে ঠিক এমনিভাবে হতে পারে কর্ম উদ্দীপনা হারিয়ে ব্যক্তিটি একেবারেই কর্মহীন হয়ে পড়তে পারে ভুলে যাওয়ার অপরাধ বেড়ে যেতে পারে শুধু তাই না জাদুর পাশাপাশি আরেকটি বিষয় বিশ্বনবী মোহাম্মদ রসুর সাল সতর্ক করেছেন তা হল খারাপ চক্ষু ও বর্ণনায় রয়েছে দুষ্ট চক্ষু হাক চক্ষু সত্য দুষ্ট চক্ষু এমন যে সুস্থ সবল উঠকে হাড়ির মধ্যে ঢুকিয়ে দেয় অর্থাৎ জবাই করে তাকে রান্না করতে হয় আর কখনো সুস্থ সবল মানুষকে কবরে ঢুকিয়ে দেয় তাই জাদুর একটি অংশ কারণ টুনার মাধ্যমেই কুমন্ত্রের মাধ্যমেই কুফুরি কালামের মাধ্যমেই দুষ্ট চক্ষুকে প্রয়োগ করা হয় আর তাই দুষ্ট চক্ষু থেকে বাঁচার জন্য রব্বুল আলমী আমাদেরকে রাস্তা বাতলে দিয়েছেন আনাল ক্যারিমের সৌরাতুল কালাম সৌরাতুল কালাম এর সর্বশেষ দুটি আয়াত আল ক্যারিম আর ছানে নজুল হল রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম যখন মাক্ষাতুল মোকরমায় দাওয়াত দিচ্ছিলেন কাফের মুশরিক কোরআরা বিভিন্নভাবে বিরত রাখার চেষ্টা করেছে কিন্তু যখন পারেনি জাদুটুনা করেও যখন পারেনি থেকে ভাড়া করে আনলো দুষ্টু খারাপ চক্ষু যে সুস্থ মানুষ দুর্বল হয়ে পড়ে ভালো মানুষ অসুস্থ হয়ে মরার উপক্রম হয়ে পড়ে সাল্লামের দিকে ওই ভাড়ার দুষ্ট চকু এসে তাকায় বলে নাজিল করে দিলেন আয়াতিল্লাহ রাজীব

মহসিন কেরাম বলেছেন এই যে সুর আতুল এই দুটি আয়াত এই দুটি আয়াত রসুল সাল্লাহ হুসলামকে দুষ্ট চক্ষু থেকে বাঁচার জন্য রব্বুল আলমী নাজিল করেছেন ইতিহাস তুলে ধরে আমাদের সামনে নাজিল করেছেন তাই দুষ্ট চক্ষু থেকে বাঁচার জন্য নারী আর পুরুষ এই সৌরাতুল কালাম এর শেষ দুটি আয়াত মুখস্ত করে পড়তে হবে শুধু তাই না রসুল সাল্লাহ হুসলাম দোয়া শিক্ষা দিয়ে বলেছেন জাতু থেকে বাঁচার জন্যে বলতে হবে আউ বিকালিমা তিল্লা ইতাম্মা জাদু করার চেষ্টা করা হয়েছে যেমন সাহাবি কাবিন বর্ণনা করেছেন তাকে ইহুদিরা জাদু করত এবং তিনি বলেছেন তিনি একটি দোয়া যদি না পড়তেন فالإيهدرة تجادو كورة قادة باني افعلتو هذي الدعوة بالله العظيم الذي ليس شيء أعظم منه وبكلمات الله التامة الذي لا يجاوزهن بر ولا فاجر وبأسماء الله الحسنى ما علمت منها وما لم أعلم ومن شر ما خلق وذراء وبراء শুধু তাই না রসুল সাল্লু ইসলাম জাদু থেকে বাঁচার জন্য আরো চিকিৎসা শিখিয়েছেন আমরা এই বিষয়গুলো এই জন্য আলোচনা করছি যাতে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি জাদুর ক্ষতি জাদুর অপকারিতা অকল্যাণ থেকে আর অবশ্যই থেকে বাঁচার নামে কোনো তাবিজ কোনো কবজ অথবা কোনো তদ্বির গ্রহণ করা যাবে না কারণ রসুল সাল্লাহ তাআলা আলী ওসাল্লাম থেকে আঁটা রকানা বিশুদ্ধ হাদিস প্রমাণিত রয়েছে যে তাবিজ তা যে প্রকারই হোক তা নিষিদ্ধ কারণ আমাদের সমাজে তাবিজ দেয়া হয় কখনো কখনো মাটি পাথর মৃত মানুষের কবর থেকে তাবিজ দেওয়া হয় তুরবেদ্য সাংকিতিক সংখ্যা লিখে দুই হাজার দুইশ নিরানব্বই পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন এক হাজার আষ্টশো অষ্টআশি ঠিক এমনি ভাবে কুকুরের কিতমির লিখে বিভিন্নভাবে জিনদের নাম লিখে এটাও শির্ক এটা হারাম তৃতীয়ত কখনো কখনো তাবিজ কেউ দেন ডাইরে কোরআন করিমের আয়াত লিখে অথবা হাদিসের শিকানো শব্দ লিখে কোরআন ডাইরেক্ট লিখে অথবা হাদিসের শিকানো শব্দ কাগজে লিখে তাবিজ দেয়াটা রসুল সাল্লাহ তাল ইসলাম থেকে প্রমাণিত নয় আমাদের সমাজে যদিও বহুল প্রচলিত অপরাধের থেকে বেঁচে থাকা উচিত আলমিন আমাদের সকলকে جادو تے کے حفاظت کرون نیجرائی تاری حفاظت تے قرآن ابن سننا راس ہوئے جیبو نے بیچتا کر توفیق دینا مین هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الملك الحق المبين أضاء قلوب أوليائه بالهدى واليقين والصلاة والسلام على نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين আল্লাহুম্মা জআলনা মা'হুম বিমান্নিকা ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন মা বা'দ। শুভ দর্শক শ্রোতা পৃথিবী জিপি পান্তে বসি এই মুহূর্তে পিএস দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ। বন্ধুবন আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম কবিরা গুনাহগুলোকে নিয়ে। জাতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ বড় অপরাধ থেকে বেঁচে থেকে দুনিয়ায় হতে পারি সুখী পরকালেও হতে পারি জান্নাতি আর যদি না জানি তাহলে কিভাবেই বা পাসব? রব্বুল আলমিন তা আদেশ করেছেন আগে জানতে আর জানার জন্য আমাদের এই উদ্যোগকে আল্লাহ কবুল করুন আমিন বন্ধুগণ আজকে এটি কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করতে চাই তা হল জাকাত আদায় না করা যার উপরে জাকাত ফরজ হয়েছে সে জাকাত দিতে অস্বীকার করা জাকাত আদায় না করা হলো কবিরা গুণা আল্লাহ সুফানাহ তালা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন জীবনের জন্য সম্পদ আর টাকা পয়সা একান্তই প্রয়োজন কারণ টাকা পয়সা সম্পদ ছাড়া জীবন তো আর চলে না কিন্তু এই জীবনে আল্লাহ সফান সবাইকে সম্পদশালী করেননি আবার সকলেই একান্ত ধনাঢ্যতায় ধন্য হয় না যেমন হাতের পাঁচটি আঙ্গুল সমান নয় ঠিক এমনি ধনী দরিদ্র মধ্যবিত্ত অথবা ফকির আর মিসকির ঠিক এই বাস্তবতায় পৃথিবীটাকে রব্বুল বলে সাজিয়েছেন তবে একটি নির্দিষ্ট পরিমাণ উদ্বৃত্ত সম্পদের অধিকারী ব্যক্তিকে নির্দিষ্ট সময় পর নির্ধারিত খাতে নির্ধারিত অংশ বারো মাস অন্তর দিয়ে দিতে আদেশ করেছেন ইসলামের সুন্দর অর্থ ব্যবস্থায় ধনী কর্তৃক দরিদ্রকে নির্দিষ্ট সম্পদের উপরে বছর একবার নির্দিষ্ট পার্সেন্ট যে সম্পদ দিতে হয় তার নাম জাকাত যদিও আগাষার শব্দ জাকাত সরল বাংলা অনুবাদ হল বৃদ্ধি প্রবৃদ্ধি অথবা পবিত্রতা কিন্তু শরীয়তের পরিভাষায় নারী আর পুরুষ উদ্বৃত্ত সম্পত্তি হিসেবে বারো মাস যদি সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন বড়ি রৌপ্য অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণের পরিমাণ সম্পদ অথবা সাড়ে বায়ান্ন বড় রূপার পরিমাণ সম্পদ এক বছর পর্যন্ত উদ্বৃত্ত থাকে তাহলে ওই উদ্বৃত্ত সম্পত্তির আড়াই পার্সেন্ট একশত টাকায় আড়াই টাকা চল্লিশ টাকায় এক টাকা আদেশ হিসেবে দিয়ে সভান আর এর মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় এর মাধ্যমে অবাশ আদেশটা প্রতিষ্ঠিত হয় এর মাধ্যমে ধনী আর দরিদ্রের মাঝে সেতু বন্ধন তৈরি হয় এর মাধ্যমে সম্পদ কেবল ধনির হাতেই পুঞ্জীভূত থাকে না কেবল ধনীদের মাঝেই চক্রাকারে আবৃত হয় না আবর্তিত হয় না যদি জাকাত ঠিক মতো প্রতিষ্ঠিত থাকে ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত এর অন্যতম একটি শ্রেষ্ঠ ফাউন্ডেশন বা বেনা বা ভিত্তি নাম হলো জাকাত নিজে সালাত কায়েমের সাথে সাথে জাকাত আদায় করতে আদেশ করেছেন আনার করো বলেছেন আকিলসালা সালাদ জাকাত দিয়ে দাও যে কারণে এই ব্যাপারে একমত হয়ে বলেছেন একটি কাজের সাথে আরেকটি কাজ জড়িত একটি কবুল হওয়ার জন্য আরেকটি কাজ করা সত্য তা হল সালাদ যদি কারো কবুল হতে হয় তাহলে জাকাত আদায় করতে হবে জাকাত ফরজ হয়ে থাকে জাকাত আদায় করলে নামাজ কবুল হবে নামাজ কবুল হওয়ার জন্য জাকাত আদায় করে একটার সাথে আরেকটি জড়িত রব্বুল আর্মির একসাথে

ইসলামের জাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্রতা এবং ধনাঢ্যতার মধ্যে সেতু বন্ধন তৈরি হয়েছিল আজও পৃথিবীর সবার কাছে তা একটি বিষয় শুধু তাই না অমর ইবিন আবদুল্লা আজিজ রাহিমা হল্লা তিনি তার শাসনামলে এক শতভাগ জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন বলে এফবি কাসিরও বলেছেন অমর ইবিন আবদুল্লা আজিজের সময়ে জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি জাকাত আদা এবং বন্টনের কাজে নিয়োজিত ব্যক্তি সাকাতের টাকা কাঁদে করে নিয়ে কোনো বর্ণনায় একজন ছয় মাস কোন বর্ণনায় একজন এক বছর পর্যন্ত হেঁটেছে মুসলিম সাম্রাজ্যের কোথাও জাকাত গ্রহণ করার মতো অভাবী লোক খুঁজে পাওয়া যায় কারণ অভাব মুক্ত হতে পারে সবাই চরম ধনার্যদায় উত্নীত হবে না কিন্তু অভাবমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে রব্বুল আলমী এনের আদেশ ফরোজ হল জাকাত সাল্লাহতাল আলী হিউ আলী ওসাল্লাম ইন্তেক আলীর পরে আবুল সিদ্দিক আফি আল্লাহ জাম খালিফা আলির মুসলিম জানের তিনি ঘোষণা করেছিলেন সাল্লাহ আসামের জীবদ্দশায় যারা জাকাত দিতে গিয়ে জাকাতের উট জাকাত আদায়কারীদের হাতে উঠিয়ে দেয়ার জন্যে যে রশি দিয়ে উটটা বেঁধে দিত এমন উট বাদার জাকাতের উঠ বেদে দেয়া রশিটা দিতেও যদি কেউ অস্বীকার করে এমনকি অন্য বর্ণনায় জাকাত দিতে যদি কেউ অস্বীকার করে তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম জাকাত ফরজ ইসলামের পঞ্চম ভিত্তির অন্যতম জাকাত না দিলে খালিফাতুল মুসলিমিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন সুতরাং শুধু আগুনা এই কথাটা বলাই মনে হয় যেন যথেষ্ট হয় ওঠে না আজ আমাদের সমাজে কি জাকাত প্রতিষ্ঠিত জাকাত কি কায়ে এটি মজার প্রসঙ্গ আগেই বলে নেই আমরা হয়তো অনেকেই বলবো যে আমি তো এতটা ধনী ধনী নই এতটা সম্পদশালী নই যে আমার উপর জাকাত ফরজ হবে জাকাত সবার উপরেই ফরজ হয় না ধনী ব্যক্তিদের উপরে উদ্দীপ্ত সম্পদশালীদের উপরে ফরজ হয় কিন্তু আমার সফা আনা হাত আলা সৌরাতুল মুমিন এর মধ্যে সফল কাম ইমানদারের পরিচয় বলতে গিয়ে এটি সুন্দর কথা বলেছেন যে জাকাত যার উপরে ফরজ হয় সেই কেবল একা জাকাত দেবে তার জাকাত দেওয়াটা বাধ্যতামূলক ব্যাপারটা ঠিক এই রকমই নয় বরং যাদের উপরে জাকাত ফরজ নয় তারাও হয়তো জাকাত আদায়ে সহযোগিতা করতে পারে জাকাত আদায় করতে আদেশ বা উদ্বুদ্ধ করতে পারে অথবা জাকাত যার উপরে ফরজ তার থেকে নিয়ে যে জাকাতের উপযুক্ত এমন বা ফকিরকে দিতে পারে জাকাতের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হতে পারে আর এই জন্য রব্বুল্লাহ আমি বলছি জাকাতের সাথে অনেকগুলো ফেইল অনেকগুলো আক্ষরিক কাজ শারীরিক কাজ জড়িত সুতরাং কারো সম্পদের উপরে জাকাত ফরজ বটে কিন্তু কোন ব্যক্তির উপরে হয়তো জাকাত ফরজ নেই কিন্তু শারীরিক পরিশ্রমে নিজে কাজ করে জাকাত জাকাতটাকে আদায়ে প্রতিষ্ঠিত করতে আগায় আসতে পারে আজ আমরা কি তা করি প্রিয় বন্ধু এই প্রসঙ্গে বলতে গিয়ে অন্তত প্রথম এবারটা ক্লিয়ার হওয়া চাই আরও যে জাকাত কেবল বছরে একবার উদ্বৃত্ত সম্পত্তি হিসেবে এবং বছর বলতে আরবি বারো মাসের আরবি চন্দ্র বছরের এক বছর যদি পূর্ণ হয় কোনো ব্যক্তির কাছে উদ্বৃত্ত সম্পদ হিসেবে সাড়ে সাত বরী স্বর্ণ অথবা তার মূল্য সাড়ে বায়ান্ন রৌপ্য অথবা তার সম পরিমাণ সম্পদ তাহলে এর আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা দিতে হবে তবে এক্ষেত্রে একটি বিষয় ইসলামী শারিয়া রসুল সাল্লাহ কর্তৃক জাকাতের রিসার্ভ যখন ফিক্সড করা হয়েছিল তখন সাড়ে সাত বরী স্বর্ণ ইজ ইকুয়াল টু সাড়ে বায়ান্ন রূপা বায়ান্নি রৌপ্য ছিল কিন্তু ধাতব ব্যবহারের বাস্তবতায় সময়ের বিবর্তনে আজকের পৃথিবীতে সাড়ে সাত বরি স্বর্ণের দাম অনেক বেশি অপরদিকে রৌপ্যের দাম অনেক কম বর্তমান পৃথিবীর বেঁচে থাকা অনেক ফকি আলমী ব্যাপারে একমত আর্থিক ব্যবস্থাপনায় স্বর্ণের দাম বৃদ্ধি হওয়ার কারণে আর মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাওয়ার কারণে খরচ বৃদ্ধি হওয়ার কারণে যদি কেউ জাকাত ফরজ হওয়ার নেশাবের দুইটির একটি অর্থাৎ যেটা বেশি তা হলো স্বর্ণ স্বর্ণের দামটাকেই বেসড করে যদি কেউ জাকাত দেয় রোপের দামে হয়তো তার জাকাত হয়েছে কিন্তু স্বর্ণের দাম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তার অপরাধ হয়তো হবে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কেউ যদি বায়ান্ন তোলা বা বড়ি দাম দামকে নেশাব ধরে জাকাত জাকাত সকল সম্পদের উপরেই আল্লাহ আদায় করতে আদেশ করেছেন স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ صلى الله عليه وسلم. أر جرى زكاة فطر الله تعالى عليه وسلم ليرد شناء من تأثير جنوب قرآن الكلمة تكيبها شيء. عوض بالله من الشيطان الرجيم. خذ من أموالهم صداقاً تطهيرهم وتزكية بها عليهم صلاتك سكن لهم. سبحان الله. رب العالمين خذ من أموالهم صداقاً أبني. আদায় করুন উদ্বৃত্ত সম্পদের অধিকারী ধনীদের সম্পদ থেকে চন্দ্র বছর পূর্ণ হওয়ার পরে আড়াই পার্সেন্ট করে তুতা হের তাদেরকে পবিত্র করার জন্য পরিচ্ছন্ন করার জন্য ওয়াসল্লি আলাই হিম এবং যারা জাকাত আদায় করে দিচ্ছে তাদের উপর আপনি সালাত করুন রসুল সাল্লাহমের উপরে সালাত করা আমাদের উপরে ওয়াজিব রব্বুল আলমী নিজের উপরে সালাত করেন আশ কাছের ফেরেস্তারা রব্বুল আলমিনের ও সালাত করেন কিন্তু রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম করেন একাডেমির ডাইরেক্ট আয়াত স্পষ্ট করে দেয় জাকাত আদায়কারীদের উপরে রসুল সামের সালাত কত বড় সৌভাগ্য প্রিয় বন্ধু এই জাকাত কি আজকে আমরা আদায় করছি আমরা এই প্রসঙ্গে আরও কথা বলবো নিজেদের মধ্যে যাতে করে জাকাত আমরা ঠিকমতো কায়েম করি আদায় করি জাকাতের সাথে জাকাতের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হই রব্বুল আলমিন আমাদের তৌফিক দিন তো বন্ধুগণ এবার আমরা আলোচনা করতে চাই ইসলামের এই ভিত্তি পাঁচটি ভিত্তির অন্যতম জাকাত যা আল্লাহ সুফ্ন ফরজ করেছেন ধনির উপরে দরিদ্রদের হক হিসেবে ধনী আর দরিদ্রের সেতুবন্ধন তৈরি করে দিতে ইসলামী অর্থ ব্যবস্থার সুন্দর উপহার হিসেবে আর এই জাকাত যদি কায়েম না করা হয় জাকাত যদি আদায় না করা হয় জাকাত যদি দেয়া না হয় এটা কবিরা أكوّنُ آه، بعض كفر فإنه كفري ، ولكن من سيأخذ هذا الزكاة ؟ من الله سبحانه وتعالى في قرآنه الكريم الزكاة في بعض الأحيان سورة التوبة ايه الكريمة يشهد ، أعوذ بالله من الشيطان الرجيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها

আদা এবং জাকাত বন্টনের কাজে নিবেদিত যারা থাকবে তাদের বেতন গভর্নমেন্টের অন্য রেভিনিউ থেকে দিতে হবে না জাকাতের টাকা থেকেই হবে তারই নির্দেশ কায়েমের জন্যে আর্থিক ব্যবস্থাপনাটাকেও সুন্দরভাবে ঘোষণা করে দিলেন জাকাত আদায় জাকাত বন্টন এই দায়িত্বে যারা নিবেদিত নিয়োজিত থাকবে তাদের বেতন জাকাতের টাকা থেকেই হবে জাকাত নয় এবং তাদের পারিশ্রমিক চতুর্থ ওয়ালমুয়াল্লাফাতে কুলুবুহতারা বলছেন যাদের হৃদয় জয় করা প্রয়োজন ফকিগণ এই ব্যাপারে দুইটি মত প্রকাশ করেছেন এক নম্বর ইমানদারদের মধ্যেই হয়তো নামে মুসলমান বংশানুক্রমিক মুসলমান উত্তরাধিকার সূত্রে মুসলমান নামাজ রুজা হজ জাকাত করে না আবার দরিদ্র বটে এমন যারা ইসলামের সুন্দর অর্থ ব্যবস্থা তাদেরকে বোঝানোর জন্য তারা মুসলিম নয় ইমানদার নয় এমন কাউকে পক্ষে কিন্তু আরেকটি অভিমত হলো না বরং হতে পারে ধনী ব্যক্তি তার প্রতিবেশী দরিদ্র যে কোনো ধর্মের হতে পারে হতে পারে অন্য ধর্মের কিন্তু ইসলাম সম্পর্কে আগ্রহ রয়েছে আর ইসলামের সুন্দর আর্থিক ব্যবস্থাপনা দেখে ইসলাম কবুল করতে পারে তাই দাওয়ার অংশ হিসেবে তাদেরকে দেয়া যাবে পঞ্চম অফের রেকাব ঘার মুক্তির জন্য দাসত্ব মুক্তির জন্য ষষ্ঠ ঋণগ্রস্ত ব্যক্তির জন্য সপ্তম অফি সাবিল ইল্লা আব্বা সুফান রাস্তায় আর আট নাম্বার সাবিল যারা মুসাফির অথবা পথ শিশু তাদের জন্য বুলান বলছেন ফারিদ মিন আব্বা আব্বা সুফান পক্ষ থেকে ফরজ সুতরাং আটটি নির্ধারিত খাতে জাকাত ব্যয় করাটা ফরজ আল্লাহ সুফান তারা ফরজ করে দিয়েছেন কিন্তু আজ আমাদের সমাজে আল্লাহ সুফান তারার করে দেয়া এই ফরজ আটটি খাতে কি জাকাত আমরা ব্যয় করছি বরং জাকাতের নামে আজ আমাদের সমাজে মহড়া হয় কেউ বা রাজনৈতিকভাবে জাকাতকে ব্যবহার করতে চান কেউ বা ভুট পাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান কেউ বা নিজের ধনাঢ্যদার প্রকাশ করার জন্য ঘোষণা করে জাকাত দিতে চান শুধু তাই না অনেকে এমন যে জাকাতের নামে একটি শাড়ি হয়তো একশো টাকা হয়তো একটা লুঙ্গি কিন্তু জাকাত আনতে গিয়ে অনেক বনিয়া আদম নিজেরা জাকাত হয়ে যায় এটি কি জাকাত আদায় আত এর দ্বারা কি জাকাত কায়েম করা হচ্ছে নাকি রব্বুল আলমিনের বিধানের সাথে মস্করা করা হচ্ছে আজ আমাদের প্রত্যেককে বোঝা উচিত শুধু তাই না এইভাবে জাকাত দেয়া কি জাকাত আদায় বরং জাকাতকে অস্বীকার করার সামিল কারণ রব্বুল আলমিন জাকাত ফরজ করেছেন যে জন্যে দুর্ভাগ্যজনক সত্য এই সকল কাজের মাধ্যমে জাকাত ফরজ হওয়ার মূল থিমকে মূল চেতনাটাকে ধ্বংস করে দেয়া হচ্ছে বরং মাঝে মাঝে খুব বেদনা হয় দুঃখ হয় কষ্ট হয় যখন দেখতে পাওয়া যায় অনেক ব্যবসায়ী ভাইয়েরা দোকানের সামনে লিখে দেন এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় তার মানে জাকাতের শাড়ি মানেই হল একশো টাকার পাটের শাড়ি হয়তো পঞ্চাশ টাকার লুঙ্গি যা স্বাভাবিকভাবে দুই দিন পাঁচ দিন পড়তে পারে না দেখতে ভালো নয় অথচ রমজান মাস আসলে জাকাতের মৌসুম হয়ে মাশাল শাড়ি জাকাতের সারি জাকাতের লুঙ্গি মহরা পড়ে যায় বন্ধুগণ যারা এমনটি করেন বিবেকের কাছে প্রশ্ন করুন আবলাসফানা কি পাটের শাড়ি দেওয়ার জন্য জাকাত ফরজ করেছেন আবলাসফানা কি একশো টাকা দেওয়ার জন্য জাকাত ফরজ করেছেন পরম রসুম আদেশ করেছেন জাকাত যাকে দেবা অভাব মুক্ত করে দাও একশো জনকে দেওয়ার দরকার নেই একজনকে দাও তাকে অভাব মুক্ত করে দাও যাতে একবার জাকাত নেওয়ার পরে দ্বিতীয়বার মানুষের সম্মান করো আজ এইভাবে জাকাত দিয়ে জাকাতের নামে মহড়া করে একে তো মানুষকে অসম্মান করা হচ্ছে শরীয়তের বিধানের সাথে মস্করা করা হচ্ছে সর্বোপরি ইসলাম এবং একটা শেয়ারকে কুফুরি করা হচ্ছে দুর্ভাগ্যজনক বিষয় আমাদের মাঝে আস্থা ছড়িয়ে যাচ্ছে প্রসঙ্গত একটি বিষয় আমাদের মাঝে আরো আলোচনা হওয়া উচিত তা হল আমরা বিভিন্নভাবে জাকাত কালেকশন করি অনেকে এবং ফি সাবি আল্লাহ রাস্তায় বলে জাকাত কালেকশন করা হয় এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নামে জাকাত কালেকশন করা হয় প্রতিবছর বছর ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেবল দরিদ্র ব্যক্তি প্রোডাক্ট করে অসহায় আর দরিদ্রতার সংখ্যাই কেবল বাড়ে জাকাত কি ঠিক মতো আদায় হয় এর ব্যবস্থাপনা কি সঠিক আমাদের নিজেদের প্রস্তাব করা উচিত ফরজ করেছেন আমাদের সমাজে আমাদের চাল চলনে আমাদের আচরণে জাকাতের এই বিষয়গুলো আজ উপেক্ষিত হয়ে সুতরাং জাকাত অস্বীকার করারই বাস্তবতা আমাদের সমাজে বিভিন্ন চেহারায় বিভিন্ন রূপে বিভিন্ন নামে চলে আসছে আল্লাহ ভাঙানা হাত জাকাত আদায় করতে আদেশ করেছেন বরং জাকাত না আদেয়া। বুলা আমিন দুনিয়ায় থাকতেই জাহান্নামের শাস্তির সুসংবাদ দিয়ে রেখেছেন বুলামিল সাধ করছেন আল্লাহিন এই দাহ বা ওয়ালফেফ দাদা ওয়ালা ইনফেফুনহা ফিসফি রিল্লা বাবা শিরুহুমিন আলী যারা জাকাত না দিয়ে টাকা পয়সা কেবল জমা করে খনির মতো জমা করে রাখে খনিতে জমা করে রাখে

গালে পিটে বুকে আর বলা হবে হা দা মাকারসমি আনফুসি কম ওই সম্পদ যা তুমি নিজের জন্য জমা করেছিলে সংরক্ষণ করেছিলে জাকাত দেওয়া নাই হাজি রসুল্লাম জাকাত না দেয়ার অপরাধে দুনিয়ায় দারিদ্রতা সম্পদের আর ধ্বংসের যেমন সতর্কতা আমাদের যা করেছেন সতর্ক করেছেন ঠিক এমনি পরকালে জাকাত না দেয়া সম্পদ বিশাল সাপ অজগর এবং বিভিন্ন ধরনের শাস্তির বাস্তবতায় সম্পদওয়ালাকে আক্রমণ করবে বলে সুলসান আসলাম জানিয়ে দিয়েছেন বন্ধুগণ এই যে জাকাত যার অর্থ হলো বৃদ্ধি আর প্রবৃদ্ধি আজকের মডার্ন ইকোনমিক্স যুগে এসে যেখানে অর্থনীতি আজ বিজ্ঞানে পরিণত হয়েছে আজ শতত প্রমাণিত হয়েছে জাকাত মানেই এর দ্বারা চাহিদার বৃদ্ধি হয় মার্কেট ভ্যালু তৈরি হয় সকলের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় সুতরাং প্রোডাকশন বাড়ে যিনি ধনী জাকাত দিচ্ছেন তার ফ্যাক্টরি রয়েছে কারখানা রয়েছে তিনি উৎপাদন করছেন আর দরিদ্র জাকাতের টাকা হাতে পেয়ে উৎপাদন কিনছে সুতরাং উৎপাদন ভোক্তা পর্যন্ত এই বিশাল চেইন আধুনিক অর্থনীতির বাস্তবতাকে একমাত্র জাকাত আমাদের সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারে শুধু তাই না অভাবমুক্ত সমৃদ্ধ জীবন সবার জন্য অভাব সমৃদ্ধ জীবনের নিশ্চয় তার নাম জাকাত আমি একাই খাবো অন্য কেউ খাবে না না তো শক্তভাবে বলেছেন ওই ব্যক্তি ইমানদার নয় যে নিজে পেট পুরে খেয়ে ঘুমিয়ে পড়লো আর তার প্রতিবেশী ক্ষুধার্ত ইমানদার নয় বলেছেন ইমান নাই প্রিয় বন্ধু জাকাত কি আজ আজকে আমরা আদায় করছি হতে পারে আমার নিজের উপরে জাকাত ফরজ নাও হতে পারে যার উপরে ফরজ সে হতে পারে আমার ভাই আমার বোন আমার স্ত্রী আমার বাবা আমার মামা আমার দাদা আমার খালা আমার খালু হতে পারে আত্মীয় আমি কি তাকে বলেছি জাকাত দিয়ে দাও অথবা জাকাত ফরজ জাকাত কায়েম করতে আদায় করতে এবং বন্টন করতে আর কি ব্যবস্থা করেছি শুধু তাই না ইসলামিক কল্যাণ রাষ্ট্রের সুন্দর অর্থ ব্যবস্থার একটি বড়তম অংশ হল জাকাত আদায় এবং বর্ধন আজকে পৃথিবীতে অনেকেই তো কল্যাণ রাষ্ট্রের কথা বলেন কিন্তু সরকারি ব্যবস্থাপনায় জাকাত কায়েমের উদ্যোগ নেওয়া উচিত আর না হয় রাষ্ট্র ব্যবস্থাপনার বাস্তবতায় কবিরা গুনায় সবাই লিপ্ত হতে হবে কারণ জাকাত জাকাত আল আলার ফরজ এক বিধান যার সুফল নামের মধ্যেই সমৃদ্ধ যার নাম প্রবৃদ্ধি এমনকি রাসুল সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সালাতের বাস্তবতা এবং অভাবমুক্ত সমৃদ্ধ জীবনে পারস্পরিক পারস্পরিক সহমরমি হয়ে উটি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আমিন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله تعالى القدير احمده سبحانه له الدنيا والاخره واليه المصير والصلاه والسلام على نبينا وامامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم بانسان الى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا اكرم الاكرمين আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে এই মুহূর্তে পিস টিভি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবিরা গুনাগুলোর ব্যাপারে যাতে করে আমরা কবিরা গুনা জেনে এর থেকে বেঁচে থাকতে পারি এবং সগিরা গুনাগুলো যাতে রব্বুল আলমিন নিজ অনুগ্রহে আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের জন্য রব্বুল আলমিন মিজানের পাল্লায় নেকিকে যাতে ভারী করে দেন আর অপরাধ থেকে আমাদেরকে ক্ষমা করে দেন কোরআনুল কারীমের ফায়সাফা আম্মা মান সাকুলত মাওয়াজিনু ফহুয়া ফী আইশাতির রাদিয়া সুদরান ও বয়জগতে চিরস্থায়ী জান্নাতে পরকালে সুখী হওয়ার জন্যে রব্বুল আলামিন আমাদের সকলকে কাবীরা গুনাহ মুক্ত সগীরা ক্ষমা করে দেয়ার বাস্তবতায় ধন্য হওয়ার তৌফিক দিন আমিন প্রিয় বন্ধু আজকে আমরা আলোচনা করতে চাই একটি কাবীরা নিয়ে তা হলো তরকুস সালাহ বা নামাজ বা সালাত ছেড়ে দেয়া আল্লাহ সোফাহান্দা হুত আলা একটিমাত্র ইবাদতকে দুনিয়ার বুকে ফরজ করেনি বরং পৃথিবীর সব আয়ম্মা মুস্তাহিদিন একমত একটিমাত্র ফরজ বিধান যা আল্লাহ সুফাহান্দা হুয়ত আলা ফরজ করার জন্য বাধ্যতামূলক করার জন্য বিশ্বনবী মহাব্মতর রসুল আল্লাহ সল্লাল্লাহত আলা আলিহি ওয়া আলিহি ওসাল্লাম দুনিয়ায় নয় এক দুই তিন করে সপ্তম আকাশের উপরে তার আরশে আজি মে ডেকে নিয়েছেন মেয়েরাজ এর মাধ্যমে মেয়েরাজুল উপহার হিসেবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাল আলীসাল্লামকে মৌলিক চারটি জিনিস দিয়েছেন এর মধ্যে প্রথম এবং প্রধান হল নামাজ বা সালাত শুধু তাই না ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত পাঁচটি ফাউন্ডেশন পাঁচটি খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে রয়েছে এর প্রথম হলো ইমান

রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রথম পঞ্চাশ ওয়াক্ত ফরজ হওয়ার বিধান নিয়ে যখন নেমে আসছিলেন মুসা আলী ইসালাম যিনি রসুল হচ্ছেমের আগে এই পৃথিবীতে রসুল হয়েছিলেন মানুষের মাঝে সালাতের দাওয়াত পৌঁছে দেওয়ার অভিজ্ঞতায় তিনি সমৃদ্ধ ছিলেন তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হচ্ছেমকে পরামর্শ দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিনে আর রাতে পারবে না কবি আনুন রসুল সাল্লাহ তার পরামর্শে রব্বুল আলামিন এর কাছে আবেদন করলে আল্লাহ সুবহানাহু দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন এবং বিশেষত এই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো যদি কেউ আদায় করে রব্বুল আলামিন পঞ্চাশ ওয়াক্তের সওয়াব তাকে দিবেন সুবহানাল্লাহ এটা রব্বুল আলামিনের ওয়াদা কারণ মেরাজ আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহিএম ডেকে দিয়ে চারটি জিনিস দিয়েছেন প্রথম হলো সালাত যা ছিল পঞ্চাশ ওয়াক্ত পরবর্তীতে পাঁচ ওয়াক্ত ফরজ হয়েছে দুই নাম্বার আল্লাহ সুফান বিধান ঘোষণা করে দিলেন ভালো কাজ একটি যদি কেউ করে আল্লাহ সুফান দশ দিয়ে গুণ করে দশ গুণ করে তার আমলনামায় দিয়ে দেবেন বেশি অনেক বেশি হতে পারে কিন্তু ন্যূনতম দশ গুণ কেউ অপর দিকে অপরাধ একটি যদি করে কেবল একটি লেখা হবে তিন নম্বর রব্বুল আলমিনকে মেয়েরা যে ডেকে নিয়ে তৃতীয় যে বিষয়ে ঘোষণা করেছেন তাহলে তিনি শিরকের অপরাধ ক্ষমা করবেন না এত তো ভিন্ন যত অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন আর চতুর্থ সুরতুল বাকারাত সর্বশেষ তিনটি আয়াত আল কেরিমা বুল আলমিদের হাবিবি ঘোষণা করেছেন বাসফা আন হত আল আর সাজিম এর নিচ থেকে আমাকে উপহার দিয়েছেন সুরতুল বাকারার শেষ আয়াত আল কেরিমা এই যে বুলার আমি জাকাত হজ

পার্থক্য হলো নামাজ যে আল্লাহর বান্দা সে নামাজ বা সালাদ কায়েম করে আর যে আল্লাহর বান্দা নয় কুফুরি করে সে নামাজ পড়ে না সালাদ কায়েম করে না নামাজ আর সালাত কুফুরি এবং ইমানের মধ্যে পার্থক্য আমরা প্রশ্ন করতে পারি যে কেন এই সালাদ কায়েম করব আল্লাহ আলা সালাদ কায়েম কেন করব আমরা নিজেই তা ঘোষণা করেছেন নামাজের গুরুত্ব কোরআন আল কেরিমে তুলে ধরে ধরে এর অন্যতম একটি বিষয় হলো যে আল্লাহ সফান আদম আলী সালামকে ডাইরেক্ট মাটি থেকে তৈরি করেছেন কিন্তু নিজে সঙ্গ দিয়ে নিজে জ্ঞান শিক্ষা দিয়ে মাটির ডিবি আদম আলিহি সালামকে আশরফুল মখলুকাত সৃষ্টির সেরাজীব হিসেবে ধন্য করেছেন তারই সন্তানরা যুগ সময় স্থান কাল পাত্রে রব্বুল আলমিনের একান্ত কাছে যদি হতে চায় রব্বুল আলমিনকে একান্ত কাছে যদি পেতে চায় আর নিজের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া অতি কাছে যাওয়া উচিত আর রব্বুল ആലমিনের অতি কাছে যাওয়ার জন্য একটি ইবাদত তার নাম নামাজ কারণ নামাজের সেজদা যখন ব্যক্তি সেজদা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া অতি কাছে পৌঁছে যায় রব্বুল ആലমিনিজি সূরা আলআক্বের সর্বশেষ আয়াত আল কারীমাতে আমাদেরকে ডেকে বলেছেন ওয়াসজুদ ওয়া اقترব সেজদা করো আমাকে আর আমার অতি কাছে চলে আসো

কবিরা গুনায় লিপ্ত করা কবিরা গুনা তবে কার জন্যে যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়েছে এবং ইমান এনেছে ইমান করে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ব্যক্তির উপরে সালাদ ফরজ নামাজ ফরজ নামাজ কায়েম করতেই হবে শুধু তাই না প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে এমনকি রসুল সালাহ তালিসাম আদেশ করে বলেছেন মুরো اولادকম بالسلاهতি ওহম আবনাউ 7 সিনিন বাচ্চাকে নামাজ শিক্ষা দাও নামাজের আদেশ করো সাত বছর বয়স থেকে এবং 10 বছর বয়সে নামাজ বা সালাত যদি কায়েম না করে তাহলে শাসন করো তার মানে সালাতের শিক্ষা পরিবারে বাচ্চা বয়স থেকে কোই সুর থেকে সূচনা হবে যৌবনের আগে আর নামাজ ফরজ হয় প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে প্রাপ্তবয়স্ক ব্যক্তি ইমানের ঘোষণা দেওয়ার পরেও যদি নামাজ বা সালাদ করে তাহলে সে রাগুনায় লিপ্ত এমনকি রসুল সাল্লাহ তাল আলিহ্লাম কঠিন ভাষায় বলেছেন যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক ইমানের দাবি করে অথচ স্বেচ্ছায় সজ্ঞানে নামাজ ছেড়ে দেয় সে কুফুরি করে বন্ধুগণ আসুন না থেকে আমাদেরকে বের হতে হবে প্রাপ্তবয়স্ক পুরুষ আর নারী ইমানের দাবি করলেই নামাজ কায়েম করতেই হবে সালাত কায়েম করতেই হবে আর তা দৈনিক পাঁচবার আর দৈনিক পাঁচবার সতর রাকাত। ফজরের নামাজে দুই রাকাত জোহরে চার রাকাত, আসরে চার রাকাত, মাগরিব তিন রাকাত এশা চার রাকাত। এই সতর রাকাত দিনে আর রাতে ফরজ যদিও ফকিরগণ এই নামাজকে জন্যে জন্যে আমাদের সুবিধার স্তর জন্য ভাগ করেছেন ফরজ সুন্নতে মোয়াক্কাদা সুন্না ঠিক এমনি করে করে মুস্তাহাব এই যে শ্রেণী পার্থক্য নামাজের এটা আমাদের সুবিধার জন্যে তবে যেন রাখতে হবে অবশ্যই সালাদ কায়েম করতেই হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া লাভের এই মাধ্যমকে নিজের দুনিয়া এবং পরকালে সফলতায় ধন্য করার চেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু বিপদগ্রস্ত মানুষকে অসহায় মানুষকে সাহায্যপ্রার্থী ব্যক্তিকে তার একান্ত সাহায্য চেয়ে দুইটি রাস্তা বাতলে দিয়েছেন রব্বুল আলমি নিজে বলেছেন ইয়া আমানু ইস্তাইনু বিসসবরি আল্লাহ সুফান তার সাহায্য যদি যেতে চাও তাব্বুল কাছ থেকে অনুগ্রহ পেতে চাও বিপদ মুক্ত হতে চাও তাব্বুল আলমকে কাছে পেতে চাও তাহলে দুইটি কাজ হয়ে চলো সবর করো বলেছেন সবর মানে হলো সৌম বা রোজা আর সালাত মানে সালাত বা নামাজ সুতরাং আল্লাহ সুফান তালাকে একান্ত কাছে পেয়ে তার সাহায্য পাওয়ার একমাত্র রব্বুল আলামিন ঘোষিত শ্রেষ্ঠ রাস্তার অন্যতম

আর তা এইভাবে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুল্লিল্লাবী রব্দলাম উত্তর দেন হামিদানি আমার গুলাম আমার বান্দা আমার প্রশংসা করেছে আদ্দা সুফা নুতাআলা নামাজকে ঠিকভাবে ভাগ করেছেন সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে কথা বলতে চাইলে নামাজ পড়তে হবে আদ্দা সুফা নকতালার সাথে কথা বলা বা তো আদম আলিসাল্ আতসলা সৃষ্টির সেরা জীব হতে পেরেছিলেন আমরাও তার সন্তান হিসেবে উভয় জগতে সর্বশ্রেষ্ঠ হওয়ার বাস্তবতা প্রিয় বন্ধু আমরা এই বিষয়ে আরো কথা বলবো এবং কিভাবে নামাজ ছেড়ে না দেয়া যায় নামাজ বা সালাদ কি কি পর্যায়ে নামাজ নষ্ট হচ্ছে এই বিষয়গুলো আমরা আলোচনা করব আমাদের সাথেই থাক বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম আল্লাহ আলা সালাদকে বা নামাজকে সমান দুই ভাগে ভাগ করে নিয়েছেন সুরাতুল ফাতেহার প্রত্যেকটি আয়াত সাতটি আয়াত যখন নামাজি ব্যক্তি এক এক করে পড়ে এবং থামে উত্তর আমরা নেতা কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বা কোনো ফেমাস ব্যক্তির কথা বলতে পারলে টেলিফোনে বা সাক্ষাতে কত গর্ব অনুভব করি আকাশ আর জমিনের সষ্টা বাস ফা আনা তার সাথে কথা বললে মর্যাদার নয় এর নাম সালাদ এর নাম নামাজ শুধু তাই না নামাজ এমন প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ বৈজ্ঞানিক এবং আদর্শিক এর মধ্যে ব্যায়াম রয়েছে এর মধ্যে সুন্দর সমাজ বিনির্মাণের চেতনা রয়েছে এর মধ্যে নান্দনিকতা রয়েছে শুধু তাই না নামাজ মানুষকে বিভ্রান্তি থেকে মুক্ত করে সরল সঠিক জীবনে ধন্য করে কিন্তু এই নামাজ কি আজ আমাদের হচ্ছে নামাজ শিখেছেন জিব্রিল আলী সালামের কাছ থেকে এবং তিনি দাঁড়িয়ে নিজে সালাত বা নামাজ কায়েম করেছেন দেখিয়েছেন সাহাবাইকার আমি আল্লাহ আনহুমকে এবং বলেছেন সল্লু কামার্ল্লি সালাদ কায়েম করো যেমনি আমি কায়েম করছি আজ আমাদের প্রশ্ন করা উচিত আমরা কি রসুল সাল্লাহসেমের মতো সালাদ কায়েম করছি কারণ নামাজ ছেড়ে দেয়া সালাদ কায়েম না করা কবিরা গুণা তিন প্রসিদ্ধ মাছ ভাবির ইমামের মতো কুফুরি তৌবা করা ছাড়া অবশ্যই ক্ষমা হবে না পাশাপাশি রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম নিজেই বলেছেন অনেকগুলো সূত্রমতে বিশুদ্ধ বাস্তবতায় প্রমাণিত একদিন একজন নামাজি নামাজ পড়লেন রসুল্লাহ আসলাম দেখলেন থাকে বললেন তুমি আবার ফিরে যাও আবার সালাদ কায়েম করো কালাম তু সাল্লি তুমি নামাজই পড়ো নাই বর্ণনায় রয়েছে তিনবার ব্যক্তিটিকে রসুলাম আদেশ করলেন সে একবার শেষ করে আবার গেল একবার শেষ করে আবার গেল বললেন নামাজ হয়নি তার মানে নিজের মতো নামাজ পড়লে হবে না কেবল নিজের মতো নামাজ পড়লে আমি নামাজ কায়েমকারী হয় গেলাম না অনেকে নামাজ পড়া সত্ত্বেও সালাত বাজ্যত দৃশ্যত কায়েম করা সত্ত্বেও তার সালাত হচ্ছে না সে সালাত পরিত্যাগকারীর মতো আজ তারা প্রমাণিত শুধু তাই না বাসো আলা ওর আনাল কেরিমে কঠিন ভাষায় বলেছেন ধ্বংসত যে নামাজ কায়েম করে না তার জন্য অবশ্যই কিন্তু যে নামাজ পড়ে সালাত কায়েম করে তার জন্য ধ্বংস পয়িল লিল মুসাল্লিন ওয়াইল ধংশ নামাজীদের জন্যে কে আল্লাযিনা হুম আন সালাতিহিম সাউত এক নাম্বার যে তার নামাজ সম্পর্কে বেখবর বোঝে না কিচ্ছুই দুনিয়ায় অনেক কিছু শিখেছে হাজার হাজার পৃষ্ঠা পড়েছে অনেক লেকচার দিয়েছে বক্তৃতা করেছে বিবৃতি দিয়েছে সাহেব হয়েছে টাকাওয়ালা হয়েছে ব্যবসায়ী হয়েছে কিন্তু সূরাতুল ফাতেহা বিশুদ্ধ উচ্চারণে পড়ার তৌফিক হয়নি শিখতে পারেনি শিখেছি সৌরাতুল ফাদের অর্থ বুঝে না দুনিয়ার অনেক কিছু শিখেছে কিন্তু নামাজের তেলাওয়াত কৃত সোরা আয়াত তসপি জানে না কি অর্থ বুঝে না মনে হয় তুতা পাখির মতো পড়ছে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতি নাই বে তার জন্য ধ্বংস দুই নম্বর আল্লাহ দিন অনেকে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যে তারা দেখবেন রব্বুল আলমিনকে খুশি করার জন্য তার আদেশ হিসেবে পরজ হিসেবে এই চেতনা অনেকের থাকে না নাই আর যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে নামাজ পড়া সত্য নামাজি নয় রব্বুল আলামিন বলেছেন সুতরাং বন্ধু আজ আমাদেরকে বিশ্লেষণ করা উচিত নামাজ না পড়ে কবিরা গুনা কুফুরিতে লিপ্ত অনেকেই আবার অনেকেই যেন তেনভাবে নামাজ পড়ার মাধ্যমে অথবা অবজ্ঞা অবহেলা তুচ্ছ এর মাধ্যমে নামাজ কায়েম করা সত্ত্বেও বেনামাজি কবিরা গুণা লিপ্ত আবার অনেকেই হয়তো মানুষকে দেখানো চেতনায় নয় আল্লাহ আদেশ হিসেবে নহ আল্লাহান রসুল্লাহ তালাআ হুসাল্লাম তাই সতর্ক করে দিয়েছেন নামাজ কেউ রয়েছে এমন অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্যের কারণে গুরুত্ব না দেওয়ার কারণে কারণ আমাদের দশ ভাগের এক ভাগ কবুল হয় কারণ আমাদের দশ ভাগের দুই ভাগ কবুল হয় ঠিক এমনি ভাগ ভাগ করে পার্সেন্টেজ করে করে অনেকের কমে যায় সুতরাং প্রিয় বন্ধু আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই একটু নিজেকে প্রশ্ন করুন নামাজ পড়ি সালাদ কায়েম করি কদ্দূর হয় কত পার্সেন্ট হয় নাকি শয়তান আমাদের নামাজকে চুরি করে নিচ্ছে নাকি আমি নিজেই শয়তানের বন্ধু হয়ে নামাজ ছেড়ে দিচ্ছি যিনি নামাজ ছেড়ে দিচ্ছেন কুফুরি এবং কবিরা গুণায় লিপ্ত রয়েছেন বন্ধুগণ না। আমাদের সকলকে এর থেকে বেরিয়ে আসার দিন আমিন প্রসঙ্গত আমরা এবার কয়েকটি বিষয় বলতে চাই যার মাধ্যমে ব্যক্তি নামাজ কায়েমের অভ্যাস তৈরি করতে পারে এবং তার নামাজটা যথাযথ হয় বন্ধু সুফা আনা করিমে সালাত বা নামাজ এর আদেশ করতে গিয়ে আকিমু বলেছেন আকিমু আদেশ করে বলেছেন একামাত করো করো প্রায় সকল একমত। একামাত করা মানে হলো জামাতের সাথে পড়া ফকিগণ তাই বলেছেন জামাত জামাতের সাথে নামাজ পড়াটা ও আজিব ইচ্ছা করে স্বেচ্ছায় জামাত যদি কেউ ছেড়ে দেয় অপরাধী রসুল্লাহামের কাছে অন্ত সাহাবি এসেছেন বলেছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম আমাকে কি জামাতের নামাজ থেকে ছুটি দেয়া যায় রসুল সাল্লাম কোনো কথা বললেন না অন্ধ হেঁটে যাচ্ছেন রসুল সাল্লাহ আসলাম প্রশ্ন করে ও অন্ধ তুমি কি আজান শুনতে পাও তিনি বলেন হ্যাঁ আজান শুনতে পাই বললেন তাহলে আজানের উত্তর দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা জামাতের সাথে আদায় না করাজ অভ্যাসে পরিণত হয়েছে অনেকেই হয়তো বলবো জামাত পরিত সপ্তাহে একদিন কেবল জুমার নামাজ অথবা বছরে দুই দিন দুই ঈদের নামাজ অথবা মাঝে মাঝে বদ্ধগণ কেউ কেউ বা এমন যে রমজান মাস আসলে পুরা মুসল্লি রমজানের ঈদ চলে গেল নামাজ গেল রোজাওয়া গেল ইবাদত গেল সব গেল রমজান আসলো শুরু হলো রমজান শেষ সব শেষ মৌসুমি নামাজ ঠিক এমন মৌসুমী নামাজি যারা সপ্তাহে একদিন নামাজি যারা বছরে দুই দিন নামাজি যারা তারা কি কবিরা গুনায় লিপ্ত নই তারা কি জানি কখন মারা যাব আলমিন মালাকুল মৌতকে যদি পাঠিয়ে দেন আর বেনামাজি অবস্থায় যদি মৃত্যুবরণ হয় অবশ্যই চান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করা যাবে না কে কঠিন তিনি প্রথম যে রব্বুল আলমী হিসাব নেবেন তার নাম নামাজ যার নামাজের হিসাব মিলে যাবে সব কিছুই তার মিলে যাবে আর নামাজের হিসাব যার মিলবে না তার সব কিছুই সমস্যা হবে বন্ধুগণ আজ আমাদের অনেক পরিবার আমাদের অনেক বন্ধু বান্ধব আমাদের সমাজ সামাজিকতার অনেকেই নামাজ পড়ে না অথচ রব্বুল আলমিনের নবীগণ আলী হিমুসালাম দোয়া করেছেন রব্বি জাহান্ন মুকিম আসালাতি ওয়ামিন্দুর রিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া ও আল্লাহ আমাকে সালাদ কায়েমের তৌফিক দাও আমার সন্তান সন্ততিকে সালাদ কায়েমের তৌফিক দাও দোয়াটা কবুল করে না কয় আমরা দোয়া করেছি এমন শুধু তাই না রাহমাতুল্লিল আলমী জগৎ সমূহের জন্য পেডিত রাহমাত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল তাল আলী হোসাল্লাম বলেছেন সাত বছরের বাচ্চাকে নামাজের আদেশ করো দশ বছর বয়সে নামাজ না পড়লে শাসন করো আজ আমরা কয়জন মা বাবা শাসন করেছি কয়জন নিজেও বা শাসিত হয়েছি দশ বছর বয়স থেকে নামাজ না পড়লে দশ বছরের বাচ্চা নামাজ না পড়লে শাসন করতে বলেছেন আর আজকে আমাদের ঘরে যদি বিশ বছরের ছেলে পঁচিশ বছরের মেয়ে তিরিশ বছরের পুত্র আর চল্লিশ বছরের বেগম সাহেব নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তাহলে কি করা উচিত বিবেকের কাছে প্রশ্ন করা উচিত শুধু তাই না যে করে নাই যে করে নামাজ নাই বর কথ নাই কারণ কবিরা গুনা সময় আর গুনা তাকে বারবার তাদেরকে ধাক্কাতে থাকে অপরাধ বারবার ধ্বংসের দিকে নিয়ে যায় কল্যাণ আর সফলতা তার লাভ করতে পারে না সালাদকে কায়েম করা শিখিয়েছেন রসুল সাল্লিশ সালাদ কায়ে করেছেন আর ই সালাদ কায়ে জামাতের নামাজে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ইমামত করেছেন আল আলীসাল্লামের ইমামতী সালাত কায়েমের বাস্তবতা প্রমাণিত হয়ে সৌহার্দ্য সম্প্রীতি আর ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয় যে মুসলিম সমাজে কারণ নামাজ সাক্ষাৎ কিছু উপকার দেয় যখন জামাতে এক ইমামের পিছনে অব্যাস ভানতার গুলাম হয়ে সবাই দাঁড়ায় প্রথম আজকের পৃথিবীতে বারবার উচ্চারিত হয় মানবাধিকার মানুষের মর্যাদা মৌলিক অধিকার সবাই সমান মানুষে মানুষে সমান ভেদাভেদ নাই কিন্তু কে পেরেছে একমাত্র সালাত মনে কে বা সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দেয় তাই পরকালে জাহান নাম থেকে যদি বাঁচতে হয় দুনিয়ায় সুখী সমৃদ্ধ এবং সৌহার্দ্যময় প্রেম প্রীতি ভালোবাসার সমাজ পরিবার আর রাষ্ট্র কায়েম করতে হয় তাহলে অবশ্যই কবি রাগুনা সালাদ ছেড়ে দেয়া থেকে শপথ নিতে হবে আমাদেরকে দৈনিক সতেরো বার

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد الشخص الشخصة في পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবির আগুনাগুলোকে নিয়ে কারণ আমরা অনেকে হয়তো জেনে অথবা না জেনে বুঝে অথবা না বুঝে কবির আগুনায় লিপ্ত হয়ে যাচ্ছি আবার কবির আগুনা তও বা ছাড়া রব্বুল আলমিন ক্ষমা করেন না যথার্থ তও বা ইবাস আমাদের কয়জনের নসিব হয় আর আমরা তো কেউ জানি না কখন সে বালাকুল বউত আমাদেরকে পাকরাও করেন যদি কবিরা গুনা করার পরে তাও করার পূর্বেই মালাকুল মৌত পাকড়াও করে ফেলে কোথায় হবে আমাদের অবস্থান আর এই জন্যই অগ্রিম সতর্ক হওয়ার জন্য আমাদের উদ্যোগ আল্লাহ হ্যাঁ তাহলে আমাদের সকলকে কবুল করুন আমিন বন্ধুগণ আজকে আমরা আলোচনা করতে চাই একটি কবিরা গুণাকে নিয়ে আর তা হলো বিনা উজরে বিনা প্রয়োজনে অথবা স্বেচ্ছায় এমনি অবজ্ঞায় অবহেলায় রমজান মাসের রোজাকে ছেড়ে দেয়া আল্লাহ সুবহানাহু আমাদের জন্য জীবন ব্যবস্থাকে একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলে ঘোষণা করেছে তার নাম হল ইসলাম কুরআন আল কারীমের ভাষায় ইননা আদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম রব্বুল আলামিন কাছে একটি মাত্র জীবন ব্যবস্থা গ্রহণ যোগ্য পরিপূর্ণ তার নাম হল ইসলাম তোমাদের রব্বুল আলামিন এই কমপ্লিট করেছেন পরিপূর্ণ করেছেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে বিদায় হজে

আল ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ এর পাঁচটি ভিত্তির অন্যতম হল রমজান মাসে রোজা রাখা বাস ভানা হো একটি মাস বছরের একটি মাস রোজা রাখা আমাদের উপরে ফরজ করেছেন আর এই মাসটার নাম হলো রমজান রব্বুল আলামিন ফর আন আল কেরিমে রমজান মাসের রোজা রাখাকে ফরজ করে আদেশ করেছেন রসুল সাল্লাহ তাল আল ইসলাম তার আদেশকে বাস্তবায়ন করেছেন এবং আমাদেরকে বলেছেন ইমান আনয়ন করলেই প্রাপ্ত বয়স্কদেরকে রোজা রাখতেই হবে ইচ্ছা করে রোজা ছেড়ে দেবে তার মানে সে কবির আগুনায় লিপ্ত হল তওবা যদি না করে তাহলে অবশ্যই রব্বুল আলমীর তা ক্ষমা করবেন না বন্ধুগল আলা রমজান মাসের রোজা ফরজ করার বিধান আমাদেরকে জানাতে গিয়ে বাকারাতে যে আয়াত যে নাজিল করেছেন তাহলে এই রাজিমান কুতবা আলাইকুমুস সিয়াম। كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত আল কারীমাতে 3টি বিষয় বলেছেন। এক নম্বর, তিনি আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। দুই নম্বর, আমাদের উপরে ফরজ। কিন্তু কেউ jati আক্ষেপ না করি, আফসোস না করি। আমরা খানা দানা থাকি খাবো না, পিপাসা লাগলেও পান করব না। আমাদেরকে খেতে নিষেধ করেন আল্লাহ না, বরং যেন এরা কাউচিত। আমাদের উপর যেমন তিনি রোজা ফরজ করেছেন ঠিক এমনি আমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল আর তিন নম্বর কারণ গুল আলমিন রোজা ফরজ করেছেন যাতে তাকুয়ার গুণ অর্জিত হয় আর অব্বাস সার্বক্ষণিক ভয় অর্জনের শ্রেষ্ঠতম একটি প্রশিক্ষণ তার নাম রোজা যে ব্যক্তির জীবনে তাকুয়া নাই কোরআন তাকে হেদায় দেয় না আব্বাস সৌরতুল বাকরের সূচনাতেই বলেছেন আলি ফ্লামিন দ্য আলিকাল কিতাব লা রাই বাফি হুদা লীল মুত্তাকে যে মুত্তাকেই তার জন্য কোরআন হুদা আর ই তাকুয়া অর্জন করার শ্রেষ্ঠতম একটি প্রশিক্ষণ তার নাম রোজা আর যা একটি পুরোনো মাস সাহরু রমাদান রমজান মাস একটি পুরোনো মাস আর তাই তাকুয়া অর্জন যে করল না আর তাকুয়া অর্জনের চেষ্টা যে করল না প্রশিক্ষণে যে শরীর হর না থেকে কবিরাগুন আলিত দুর্ভাগ্যজনক সত্য আজ আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের রাষ্ট্রে আমাদের অনেক ছেলে মেয়ে ভাই বেরাদার দ্বারা রমজান মাসের রোজা ঠিক মতো না আর রাখে না হয়তো এই কারণে যে রোজার গুরুত্ব বুঝে না রোজার মর্যাদা বুঝে না রব্বুল আলমিন রোজা আমাদের উপরে ফরজ করেছেন পূর্ববর্তীতে ফরজ ছিল প্রশ্ন হলো রোজা আমাদের উপরে ফরজ অতীত সবার উপরে ফরজ ছিল কোন সেই কারণে অন্তত কবিরা গুণা থেকে বাঁচার জন্যে আল্লাহর আদেশটি তাকোয়া অর্জনের প্রশিক্ষণে শরীর হওয়ার জন্য কোরআনকে হুদা হিসেবে পাওয়ার জন্যে আমাদের জানা উচিত রোজা কেবল আমাদের উপরই ফরজ নয় পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল রোজা আমাদের উপরে ফরজ পূর্ববর্তী সবার উপরে ফরজ ছিল ভবিষ্যৎ যারা আসবে সবার উপরেই ফরজ যারা ইমান আনবে ফকিরগণ এই কারণটি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এই পৃথিবীতে যত প্রাণ তৈরি করেছেন সকল প্রাণ দুই ভাগে বিভক্ত একটি হলো রুহ আর একটি হলো আন বাংলায় বলে একটি হল ফেরেস্তা শক্তি আর পশু শক্তি আবলাসফান আহত আলা তার তাবোধ সৃষ্টিকে এই দুইটি জীবন শক্তি দিয়েই ধন্য করেছেন এর মধ্যে রব্বুল আনামিন যারা ফেরেস্তা তাদের জীবনী শক্তি হিসেবে দিয়েছেন রুহ আর রুহকে কর আন আল আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন তার আদেশ হিসেবে কর আন আল ভাষায় ওয়েস আলু না আপনাকে প্রশ্ন করবে রুহ সম্পর্কে মিন বলে দিন রুহ প্রাণ হিসেবে জীবনে শক্তি দিয়েছেন ফেরেস্তাদেরকে আর ফেরেস্তারা জীবনে শক্তি হিসেবে রব্বুল আলমিনের আদেশ পাওয়ার কারণে তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না তা ইয়াসুদ আল্লাহ যা আমর হম ও ইফাআলু নমা এবং তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না বরং আল্লাহ যা আদেশ করেন তাই বাস্তবায়ন করে অপর দিকে রব্বুল আলামিন আদেশ তা যে জীবনী শক্তি হওয়ার কারণে তাদের খাওয়া দাওয়া ঘুম জৈবিক চাহিদা এইগুলো লাগে না অপর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণী সবগুলোকে প্রাণ হিসেবে দিয়েছেন রাওয়ান তথা পশু শক্তি আর তা কেবল নগদে বিশ্বাস করে খাওয়া দাওয়া জৈবিক চাহিদা কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো মানব আর দানবী শক্তি হিসেবে দুইটি প্রাণী দিয়েছেন একটি ফেরেস্তা শক্তি একটি পশু শক্তি যে কারণে অথবা না নিজে মানুষের জীবনের এই দুইটি ভাগকে পরিচয় করাতে গিয়ে কোথাও বলেছেন নফসে মতুমা আবার কোথাও বলেছেন নফসে লাউয়া মাহ বাফসে আম্মা এই যে শক্তি হিসেবে মানুষ দুইটি চেতনাকে বহন করে একটি ভালো আর একটি মন্দ যে কারণে ভালো কাজ যদি কেউ করতে চায় রূঢ় তাকে উদ্বুদ্ধ করে অপরদিকে পশুশক্তি দুষ্ট দুরাচারিতা অন্যায় উদ্বুদ্ধ করে কোনো ব্যক্তি যদি তার জীবনে পশুশক্তির উপরে বিজয়ী হয়ে যায় কেবল খাওয়া কেবল পান কেবল জৈবিক চাহিদা ত্রব্বুল আর্মিন তাকে বলেছেন তার ফেরেস্তা শক্তির উপরে পশু শক্তি বিজয়ী হওয়ার কারণে দেহে চাক্ষুষ্মান মানুষ হলেও আসলে সে পশু সে ইতর প্রাণীর নিকৃষ্ট আদাল অপরদিকে যে ব্যক্তি নিজের মধ্যে রুহ তথা ফেরেস্তা শক্তির চেতনাকে উদ্বুদ্ধ করে সমৃদ্ধ করে পশু শক্তির উপরে সেরবুল আলমিনের রঙ্গে রঙ্গিত হয়ে যায় তাকুয়া তার মধ্যে তৈরি হয় হে রব্বুল আলামিন এর গোলামি ইবাদত সব সময় করতে নিবেদিত থাকি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি এবং ইবাদত করার সার্বক্ষণিক নিবেদিততা তৈরি হয় রোজায় এই তাকুয়ার মাধ্যমে কারণ রোজা মানেই হলো খাওয়া নিষিদ্ধ নির্দিষ্ট সময় পর্যন্ত পান করা নিষিদ্ধ নির্দিষ্ট সময় পর্যন্ত জৈবিক চাহিদা নিষিদ্ধ নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রেনিং হয় যাতে পুষ্টি শক্তির চাহিদাগুলো দমন হয় ফেরাস্ত শক্তির চাহিদাটা অগ্রসর হয় আর এই জন্যই রোজা আর এই জন্যই সবার উপরে তা করেছিলেন। আর নিজের মধ্যে শক্তির দিয়ে করা হলো রোজার মূল শিক্ষা এর নামই তাকুয়া আর এই তাকুয়া যার মধ্যে তৈরি হয় সেই কোরআনকে হুদা হিসেবে লাভ করে আর যুগে যুগে প্রেরিত সকল নবী এবং রসুর আলিহিম সালামের কিতাব এবং সহিবাগুলো সবার জীবনে হুদা হওয়ার জন্যই প্রয়োজন ছিল পশুশক্তি দমন ফেরেশতা শক্তির উন্মেষ আর তাই রব্বুল আলমিন ফরজ করেছেন সবার উপরে রোজা আমাদের উপরেও রোজা বন্ধুগণ এবার নিজেকে প্রশ্ন করা উচিত এই চেতনা থেকে আমরা কয় জনের রোজা রাখি কয়জন রব্বুল আলমিন এর তাকোয়া অর্জনের জন্য নিজের জীবনে পশুশক্তির দমন ফেরেশতা শক্তির উন্মেষের জন্য রোজা রাখি এই প্রশ্নের উত্তর যদি হা হয় হ্যাঁ তাহলে করলাম আর যদি না হয় তাহলে বন্ধু আসুন না তৈরি হতে শিখি কারণ রোজায় তাকোয়া যদি তৈরি না হয় তাহলে খানা না খালাম না পান করলাম না এতে কোনো লাভ নেই রসুল সাল্লাহ আসলাম তাই সতর্ক করে দিয়ে বলেছেন অনেক রোজাদার রয়েছে তার রোজায় কেবল পিপাসা কেবল ক্ষুধার্ততা ছাড়া কিছুই নাই রোজা না রেখে একটি ব্যক্তি যেমন গুনাহে কবিরায় লিপ্ত হয় রোজাকে ঠিক মতো মূল্যায়ন না করার কারণে ব্যক্তির জীবনে ঠিক এমন আরো অনেক অপরাধ এসে সতর্ক বাণী। অনেক রোজাদার রোজায় কেবল কেবল তৃষ্ণা কেবল ক্ষোধার্থতা আমরা কি তাদের দলে অব্দাস ও ভাঙা সতর্ক হওয়ার তৌফিক দিন আমিন বন্ধুগণ এই যে রোজা কার উপরে ফরজ আল্লা সুফানা ফরজ করেছেন যে ইমান এবং প্রাপ্ত বয়স্ক নর আর নারী নর আর নারী প্রাপ্ত বয়স্ক তাদের উপরে রোজা ফরজ করেছেন আল্লা তালা তবে নারীদের জন্যে তাদের মাসিক অসুস্থতাকে রব্বুল আলমিন রমজান মাসে হলে যে দিন এই কয়টি দিন রোজা না রেখে বরং অন্য সময়ে তা রেখে দেবে এটা রব্বুল আলমিন অনুগ্রহ করেছেন কিন্তু এ ছাড়া রব্বুল মুসাফিরের জন্য সুযোগ দিয়েছেন কিন্তু সবার উপর রোজা ফরজ আর হ্যাঁ রোজা আল্লাহ সফা না হুয়া নৈকট্য অর্জনের তার সাহায্য পাওয়ার শ্রেষ্ঠতম মাধ্যম রব্বুল আলম নিজেই বলেছেন ইস্তে আইন ও বিশ্বব আল্লাহর কাছে ইস্তেহানা করতে হবে সাহায্য চাইতে হবে সবরের মাধ্যমে আর সবর এর অন্যতম শ্রেষ্ঠ একটি অর্থ হলো সবর মানে যদিও আক্ষরিক করতে সবর মানে ধৈর্য আমরা বুঝি কিন্তু শরীয়তের পরিভাষায় সবর মানে অপরাধ থেকে বেঁচে থাকা আর হা আরেকটি অর্থ হলো সকল ফকি ইমাম মতে সবর মানে হলো রোজা রাখা রোজা রোজা রেখে রব্বুল আরমিনকে ডাকলি রব্বুল আরমিন ডাইরেক্ট সাহায্য নামিয়ে দেন প্রিয় বন্ধু আমরা রোজা ছেড়ে দেয়া ফরোজ রোজা ছেড়ে দেয়া কবিরাগুনা এই প্রসঙ্গে আরো কিছু আলোচনা নিজেদের সাথে করতে চাই বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম আলা রোজাকে ফরজ করেছেন ইচ্ছা করে তা ছেড়ে দেওয়াটা কবিরা গুনা আজকে আমাদের সমাজে বিভিন্ন বাস্তবতায় আমরা রোজা ছেড়ে দিচ্ছি প্রথমত যদি দেখতে পাই পারিবারিক বাস্তবতায় রমজান মাসে একটি সময় ছিল যখন রোজা রাখাটা আনন্দের বিষয় ছিল ছোট্ট যুবক কিশোর তরুণ সবাই মিলে রোজা রাখতো রমজান মা শাস্তি আনন্দের হিল্লুল পড়ে যেত কিন্তু দুর্ভাগ্য আজ এই অবস্থাটুকুর পরিবর্তন হয়ে গিয়েছে এটা সময় ছিল যখন মা বাবা উদ্বুদ্ধ করতো সন্তানদেরকে রোজা রাখতে অভ্যাস তৈরি করতে আর আজ আমরা অনেক মা বাবা সন্তানকে শুকিয়ে যাবে কষ্ট হবে না খেয়ে ও ও লেখাপড়া করতে এই সেই বিভিন্ন বিভিন্ন অজুহাত দেখে রোজা রাখতে দেই না আমরা কি তাই নই অথচ অনেক প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আজ রাখছে না অনেকে আবার রোজা না রাখার জন্য বিভিন্ন অসুস্থতাকে সাইনবোর্ড হিসেবে সামনে পেশ করি অন্তত বর্তমান সময়ে সব জায়গায় জাতীয় পর্যায়ে অসুস্থতার একটি নাম হলো ডায়বেটি ডায়াবেটিস অনেকেরই এমন রোগ অনেকেই এই রোগের নাম ধরে রোজা রাখতে চান না অথচ প্রমাণিত রোজা উপকার করে অপকার নয় অবস্থা ডায়াবেটিক যার অনেক বেশি ইনসুলিন নিতে চাইলে চামড়ার নিচে দিতে পারেন শরীয়তা নাও করে চামড়ার নিচে ইনসুলিন দিলেন কি রোজা ভঙ্গ হবে না কিন্তু রোজাটা রাখতে অসুস্থতার ভান করে আমরা রোজা রাখি না অনেকে আবার ধনাঢ্যতা আমার কি খাবার ক কেন রোজা রাখবো অনেকে আবার পশ্চিমা ধাসে নিজেদেরকে বিভিন্নভাবে বিভিন্ন নাম দিয়ে রোজা থেকে দূরে থাকি আর এটা কালচারে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যদিও লজ্জার বিষয় ইফতারের সময় আবার ঠিকই সবাই ইফতার করতে চায় কিন্তু কয়জন রোজা রেখেছিলাম রোজা রাখলাম না আবার ইফতার করতে চাইলাম শরীয়তের সাথে মস্করা শরীয়তের সাথে এমন খারাপ আচরণ করতে কে শিক্ষা দিল এটাই তো কবি বন্ধুগণ ইচ্ছা করি রোজা ছেড়ে দেয়াটার এই প্রবণতা ছড়িয়ে পড়েছে শুধু তাই না অসুস্থতা এর পাশাপাশি লেখাপড়া পরীক্ষা এই বিষয়গুলোকে উপলক্ষ করে একটু ছেড়ে দিতে চান যে তারা রাখা উচিত না শরীয়ত গ্রহণ করে বেশ কয়েকটি কারণ এক নম্বর শরীয়ত গ্রহণ করে একজন নারী প্রাপ্তবয়স্ক হলে তার মাসিক যে অসুস্থতাটা হয় যে কই দিন তার অসুস্থতাটা রমজান মাসের ওই অসুস্থতা হলে সে কেবল রমজান মাসের ওই কয়দিন রোজা রাখবে না কিন্তু যে কয়টি দিন রাখতে পারল না তা অন্য সময়ে অবশ্যই রেখে দিতে হবে দুই নাম্বার শরীয়ত অনুমোদন করে একজন মানুষ মুসাফির তার এখতিয়ার রয়েছে রোজা সে ছেড়ে দেবে সফর শেষ করে অবশ্যই যে কইটির ছেড়ে দিল তা রেখে দিতে হবে তিন নাম্বার একজন ব্যক্তি অসুস্থ এমন অসুস্থতা জীবন তার ঝুঁকির মুখে রোজা রাখলে জীবন প্রশ্নের সম্মুখীন হতে পারে অসুস্থতা তো কঠিন শরীরত অনুমোদন করেছে তাহলে সে রোজা রাখবে না বরং প্রলম্বিত অসুস্থতা যদি হয় অতি দীর্ঘ অসুস্থতা। তাহলে সে ফিদিয়া দিয়ে দেবে আর যদি দীর্ঘ বা প্রলম্বিত অসুস্থতা না হয় তাহলে সে রমজান মাস গেলে পরে অন্য সময় তা রেখে দেবে অপরদিকে অন্য আর কোন কারণ শরীয়ত সাধারণত এলাও করে না রোজা না রাখার জন্যে অদ্গণ এই কটি নির্দিষ্ট কারণ ছাড়া এমনিতেই স্বেচ্ছায় বিভিন্ন জল ছাতরিতে রোজা ছেড়ে দেয়া কবিরা গুনা আমাদের সমাজে আস্থা ছড়িয়ে পড়েছে রোজা রোজা রাখার জন্যে সামাজিক যে আয়োজন আমাদের সমাজে আস্থা চলে যাচ্ছে আর এর মাধ্যমে কবিরাগুনা ছড়িয়ে পড়ছে সবার মধ্যে আসুন না আমরা একটু সতর্ক হই সজাগ হতে শিখি এমন অনেকে আবার গর্ভবতী মা সন্তান গর্বে এই কারণে রোজা রাখতে চান না ডাক্তাররা গবেষণা করে প্রমাণ করেছেন একজন মা গর্বে সন্তান রাখা অবস্থায় যদি রোজা রাখেন মায়ের পেট খাবার থেকে খালি থাকার কারণে বাচ্চারিষ্ট পুষ্ট হয় সুন্দর আর সমৃদ্ধ স্বাস্থ্যের অধিকারী হয় অপরদিকে যে মা সন্তান পেটে ধারণ করে কেবল খায় রোজা রাখে না তার সন্তান অপেক্ষা কিন্তু দুর্বল এবং হালকা হয় আবার অনেকে হতে পারে এমন দুদ্ধপুষ শিশু মাত্র ছদ্য প্রসূত মাত্র জন্ম নিল সন্তান তার জন্য রোজা রাখতে চায় না শরীরতে এলাও করে যদি কেবল মায়ের দুদ্ধের উপরে সন্তান বেঁচে থাকাটা হয় আর মা যদি রোজা রাখে তাহলে আশঙ্কা রয়েছে সন্তান দুধ না পেতে পারে এই ক্ষেত্রে স্তন্যদানের জন্য মা যদি অন্য সময় রোজাগুলো রেখে দেয় তাহলে শরীরতা অনুমোদন করে কিন্তু জীবনের ঝুঁকি নয় সন্তানের বেঁচে থাকা প্রশ্নের সম্মুখীন নয় অথচ এমনি শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেলাম না জায়গা রাখা উচিত আজকের মেডিকেল সায়েন্সেও এটা প্রমাণিত হয়েছে বছরে অন্তত একবার দীর্ঘদিন না খাওয়ার অভ্যাস করলে অন্তত নিজের পেট নিজের পরিপাকতন্ত্রতা সার্ভিসিং হয় এগারো মাস পর্যন্ত খাবার হজম করতে গিয়ে সে যতটা টায়ার্ড হয় সে বিভিন্নভাবে বিভিন্নভাবে পরিশ্রান্ত হয় অন্তত স্টমাককে একটু রেস্ট দেবেন না তন্ত্রে এই যে ছোট্ট একটি বিরতি এই বিরতির মাধ্যমে নতুন সঞ্জীবনী শক্তি লাভ করে আজকের মেডিকেল সায়েন্সে অনেকগুলো বিষয় এক এক করে প্রমাণিত রোজা রাখাটা উপকার পৃথিবীর প্রায় সকল ধর্ম অন্তত আকাশ থেকে ওহি নাজিলের সাথে যারা সম্পৃক্ত নয় এমন অনেক নাম কা ধর্মের মধ্যেও উপবাসটা প্রচলিত যারা নির্ধারিত নির্দিষ্ট সাধনার অংশ হিসেবে খাদ্য ত্যাগ করে খাবার গ্রহণ করে না আজকে আমরা মুসলমান আল্লাহর আদেশ হিসেবে ফরজ রোজা কি রাখি ঠিক মতো আমাদের সমাজে এই চাহিদা এই চেতনা অনেকটাই হারিয়ে যাচ্ছে শুধু তাই না রমজান মাসের রোজা একে রব্বুল আলমে অনেকগুলো কল্যাণ দিয়ে পারিপার্শ্বিক অনেকগুলো মর্যাদা দিয়ে ধন্য করেছেন কারণ যে মাসে রোজা রাখবো ওই মাসে কোরআন নাজিল হয়েছে আর শেষ দশকের বেজুর একটা রাত্রি একটি মাত্র রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম রমজান ধারাবাহিকভাবে একটি সুন্দর ট্রেনিং তৈরি করে দেয় একজন যথার্থ মুসলমান হওয়ার জন্যে সুন্দর সুতাম দেহের অধিকারী হওয়ার জন্যে দুর্বলতা ঝেড়ে ফেলে দিয়ে সঞ্জীবনী সুদা লাভ করার জন্যে কিন্তু রোজার এই মাহাত্ম অস্বীকার করে আজ আমরা কোথায় যাচ্ছি কবিরা গুনায় কখনো কুফুরিতে কখনো নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে বন্ধুগণ আসুন না আমরা ওয়াদা করি সবাই মিলে নিজেরা রোজা রাখবো পরিবার পরিজনকে রোজা রাখতে আদেশ করব ব্যবস্থা করব। আত্মীয় স্বজন সমাজকে রোজা রাখতে বলবো রমজান মাসের রোজা পরিত্যাগ করার মাধ্যমে কবিরা গুণা থেকে সবাইকে ফেরাবো এবার হিসাব করি আমরা জীবনে কত রোজা ইচ্ছায় স্বেচ্ছায় ত্যাগ করেছি বন্ধুগণ তৌবা করে আমাদের প্রত্যেককে রোজা রাখার জন্য তৈরি হওয়া উচিত প্রস্তুত হওয়া উচিত সন্তান কি পরিবার কি কারণ রমজান মাসে একটি সুন্দর ট্রেনিং রয়েছে যেমন সেহরি তেমন ইফতার তেমন তালার জন্য কোরআন আল করিমের দীর্ঘ তেল শেষ রাতে কে আমুল্লাইল রমজান মাস আর অনেকগুলো মর্যাদার মাস আব্বাস ভাঙা এই মাসে সারা পৃথিবীময় শান্তির মিছিল নামিয়ে দেন জিবরিল আলী সাল্লা সালামের মাধ্যমে আজকে সারা পৃথিবীতে কেবল শান্তি 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 করা হচ্ছে শান্তি যদি পেতে হয় তাহলে রমজান মাসে রোজা রাখা উচিত রমজানের শেষ দশকে পাওয়ার চেষ্টা করা উচিত কারণ রমজান মাসের কোরআন সৌভাগ্য রজনীতে ফেরেস্তা জিব্রিল আমিন আলি হিসালামের নেতৃত্বে সারা পৃথিবীময় শান্তির মিছিল নামে রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা ওই শান্তির মিছিলে আমরা কয়জন শরিক হই শান্তি যে চাই দুনিয়ায় শান্তি যে চাই আখেরাতে শান্তি চাই কবরে মিজানে ফুলসিরাতের হাসন কোথায় শান্তি আল্লাহ সুফান জিবিল আলী হিসেরাত মাধ্যমে নাজিল করাই শান্তির মিছিলে আমাদেরকে শরীর হওয়ার তৌফিক আর আয়াত করুন বন্ধুগণ আল্লাহ আলা কবিরা গুনা থেকে বাঁচার জন্যে আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে রোজা রমজান মাসের রোজা রাখার জন্য সিদ্ধান্ত নেয়া এবং রোজার সাথে সংশ্লিষ্ট সবগুলো বিধিবিধান তারই নক্ষত্র লাভ করার সৌভাগ্য দিয়ে ধন্য করুন আলামাদের সকলকে তৌফিক দিন আমিনামালাইকুম